শ্রদ্ধেয় সম্মানিত দিনী ভাই এবং বোন সকল, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, সুন্নতি, খুতবা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি প্রয়োজনে পেশ করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগানে প্রশংসাই তা পড়েছি। এবং তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোনো মজলিসে সালাত এবং সালাম পেশ করা, এটি হচ্ছে জরুরি বিষয়, তাও করেছি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম, দুরুদ ও সালাম পেশ করলে 10 বার আল্লাহর রহমত হয়। সুতরাং এই ক্ষেত্রে যতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে, ততবার যদিও ফরজ ওয়াজিব না হয়, মুস্তাহাব অবশ্যই। এবং সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, সালাফে সালেহিনের তরিকা এটাই, যার ফলে যারা বক্তা তারাও যেন কৃপণতা না করে, যারা আলোচক তারাও যেন বখিলি না করে, আর যারা শ্রোতা দর্শক তারাও যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে কৃপণতা না করে, বখিল হওয়ার, কৃপণ হওয়ার পরিচয় না দেই। বরং আপনার কোন কষ্ট লাগছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, অথচ অভাবের যুগে সালাফে সালেহিনরা, আইম্মা কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহায়ে কেরাম, তারা রাসূলের নাম যখনই এসেছে তখনই তারা কলম ব্যবহার করে পুরো লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে অনেকে সহি আকিদার আলোচক এবং আলেম ওলামা, হ্যাঁ, শ্রোতা, তারপরেও নবী বলেছেন, রসুল বলেছেন, হ্যাঁ এটা রসুলের কথা, ভাই আপনার বাপ ভাইয়ের মতো কেন করে দিচ্ছেন, একটু পার্থক্য করে। এবং আপনি তো 10 গুণ পাবেন, তো আপনার লসটা কোথায়? তো যাই হোক, এই ক্ষেত্রে আমাদের দেশে খানিকটা গাফিলতি আছে, এই গাফিলতি যেন আমাদের না হয়। এবং এটা শুরু থেকে আমি চেষ্টা করি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, এর মাধ্যমে বিদাতীদের একটা দাঁত ভাঙা জবাব দিতে পারবেন। বিদাতীরা বলে যে যারা তাদের ভাষায় একটা গাল, ওয়াহাবিরা দুরুদ পড়ে না, তাই না? অথচ ওই বিদাতীরাকে দেখবেন ভালো করে, তাদের ওয়াজে নবীর নাম আসলে নবীজি বলেছেন, হুজুরে পাক বলেছেন, তাই না, রসুলে পাক বলেছেন, কখনো সালে সালে পড়ে না। তো যেই রোগ তাদের মধ্যে আছে, তাদের রোগ আমাদের সাথে সম্পৃক্ত করছে, রোগী তো তারা, আমরা রোগী না, কিন্তু তারা বিদাতি দুরুদ পড়ে, এমন দুরুদ পড়ে যাতে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়। বিদাতি দুরুদ, হ্যাঁ, বিদাতি দুরুদের যে বিভিন্ন ওজিফা, তাদের যেই দুরুদ পড়ে কোনো সওয়াব হয় না, কারণ সেই দুরুদগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো নয়, সাহাবাই কেরামদের শিখানো নাই। যাই হোক, আল্লাহ পাকের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালামের পরে আজকের আলোচনা সরাসরি শুরু করছি, তা হচ্ছে কিয়ামতের ছোট লক্ষণগুলি। গত সপ্তাহে একটি আলোচনা হয়েছে যাতে 12টি বা তারও বেশি লক্ষণ উল্লেখ করা হয়েছে, আর প্রত্যেকটি লক্ষণের ক্ষেত্রে চেষ্টা করেছি একটি করে দলিল পেশ করার। আজকে আরও বেশ কিছু লক্ষণ, ছোট ছোট যে লক্ষণগুলি রয়েছে সেগুলি আপনাদের সামনে পেশ করব, আমাদের 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে যতটা সম্ভব। একটি আয়াত দিয়ে শুরু করি, কারণ আলোচনার একটি আদব আমি মনে করি যে কোরআনে কারিমের আয়াত এ সম্পর্কে থাকলে, আর কিয়ামত সম্পর্কে কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে, আখিরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে অনেক আয়াত রয়েছে, এবং আখিরাত কেয়ামতের বিভিন্ন নাম কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। এই বহু নামের মাধ্যমে আল্লাহ পাক এটা জানাতে চেয়েছেন যে এই বিষয়টি অত্যন্ত ভয়ঙ্কর, হ্যাঁ, গুরুত্বপূর্ণ, গুরুত্ব দেওয়া দরকার সেই দিনের জন্য, সেই সময়ের জন্য। এই সময়টুকুতে, এই যে পৃথিবীতে আল্লাহ সময় দিয়েছেন, প্রস্তুতি নেন যে কখন আখেরাতে, হ্যাঁ, পাড়ি দিতে হয়, কখন কিয়ামতে আল্লাহর সামনে হাজির হইতে হয়, সেই দিন যাতে করে লাঞ্ছিত না হইতে হয়, অপদস্থ না হইতে হয়, জাহান্নামে না যেতে হয়। তো সূরা আহজাবের আয়াত নম্বর 63 আপনাদেরকে শোনাই। মহান আল্লাহ ইরশাদ করেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ,
হে নবী, তোমাকে লোকেরা জিজ্ঞেস করছে কেয়ামত সম্পর্কে, যে কেয়ামত কখন হবে, কেয়ামত কখন হবে। ওরই একটা দিক হচ্ছে কেয়ামত আসার আগে কিছু লক্ষণ বুঝতে পারবো পারবো না, যে কেয়ামতের লক্ষণের ক্ষেত্রে এই জন্যই আয়াত তেলাওয়াত করেছি। কেয়ামত কখন হবে? কুল, হে নবী, উত্তর শিখিয়ে দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইন্নামা ইলমা ইনদাল্লাহ, তাদেরকে জানিয়ে দাও, বলে দাও যে এর চূড়ান্ত জ্ঞান একমাত্র কার কাছে আছে? ইনদাল্লাহ, আল্লাহ পাকের কাছে রয়েছে। মহান আল্লাহ একমাত্র কিয়ামত সম্পর্কে জানেন যে কিয়ামত কখন হবে আর কতদিন বাকি আছে, কোন সালে হবে, একমাত্র আল্লাহ জানেন। ওমা ইউদ্রিক, আর হে নবী, তুমি কি বা জানো বা কেমন করে বা জানবে, আর কোন বিষয়টা তোমাকে জানাবে যদি আমি না জানাই? লাআল্লাস সাআতা তাকুনু করিবা, সম্ভবত কিয়ামত অত্যন্ত নিকটে। আমার ইউদ্রিক, তুমি কি জানো, ভাবছো যে অনেক সময় আছে, হ্যাঁ, এই পৃথিবীর আর আমাদের সামনে? হতে পারে যে কিয়ামত অত্যন্ত কাছে, একেবারেই তোমাদের জীবদ্দশায় চলে আসতে পারে। করিব মানে এই নাই যে দু চার দশ বছর মধ্যে, যা আগামীতে আসে সবগুলি কাছে, কারণ ওদিকে যে যাচ্ছি আমরা, যত সময় পার হচ্ছে, ঘন্টা পার হচ্ছে, দিন পার হচ্ছে, রাত পার হচ্ছে, সপ্তাহ পার হচ্ছে, মাস পার হচ্ছে, বছর পার হচ্ছে, কোন দিকে এগিয়ে যাচ্ছি আমরা? কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছি, তাই না? মরণের দিকে এগিয়ে যাচ্ছি। এই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন করিব বলেছেন। এবং আর একটা দিক করিব হওয়ার আছে, সেটা হচ্ছে যে আল্লাহ পাক যে পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন, এই সৃষ্টির ইতিহাসে যেই সময়টা অতিবাহিত হয়ে গেছে একদিকে রাখেন, আর যেই সময়টুকু আগামীতে বাকি আছে, টোটাল এটা হচ্ছে পৃথিবীর আয়ু। এই দুটোকে যদি তুলনা করা যায়, তো যেই সময়টুকু চলে গেছে ওই সময়টা একটা লম্বা সময় চলে গেছে আসমান জমির সৃষ্টি করার পরে। এখন সামনে যেটুকু সময় আছে সেটা হচ্ছে একেবারে অল্প সময়। লাআল্লাস সাআতা কুনু করিবা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, বয়স্তু আনা ওয়াস সাআ কাহাতাইন, আমাকে এবং কিয়ামতকে পাঠানো হয়েছে কাহাতাইন, এই রকম ভাবে, এই দুটো আঙ্গুলের মতো করে। ওয়া আশারা বি ইসবাঈহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই আঙ্গুল দিয়ে ইশারা করে, দুই আঙ্গুলে যে ছোট বড় পার্থক্য, কতটুকু পার্থক্য? সামান্য পার্থক্য, তাই না? তর্জনী আর মধ্যমা, এই দুটোতে যে পার্থক্য রয়েছে একটু সামান্য ছোট বড় হওয়ার, এতটুকু ব্যবধানে আমি এবং কিয়ামত আছি, মানে আমার পরে কিয়ামত আসতে সামান্য সময় থেকে গেছে। বয়স তো আনা ওয়াসা কাহাতেইন। এখন কিয়ামতের লক্ষণগুলি দেখা যাক। কিয়ামতের ১৩ নম্বর লক্ষণ হচ্ছে যে ইসলামের জ্ঞান অর্জন করবে। দুনিয়ার জ্ঞান যার কাছ থেকে নেবেন তার কাছ থেকে নেন, ইবলিস শয়তানের কাছ থেকে দুনিয়ার জ্ঞান শিখেন না। হ্যাঁ, অধিকাংশ দুনিয়ার শিক্ষকরা অসৎ সব যুগে, তাই না? দুনিয়ার যেসব সাবজেক্ট রয়েছে, সায়েন্স টেকনোলজি ইত্যাদি এসব রয়েছে, মেডিকেল রয়েছে, বা দুনিয়ার যেসব সাহিত্য রয়েছে বিভিন্ন ভাষা, অধিকাংশ সৎ নয় তারা। সুতরাং তাদের আলোচনা আমাদের কাছে নেই। দিনের শিক্ষা, দিনের শিক্ষা নিতে হবে যথাসাধ্য সৎ মানুষের কাছে, এবং জ্ঞানী মানুষের কাছে যে দিনের জ্ঞান রাখে, কোরআন সন্ন্যার জ্ঞান রাখে, এটা হচ্ছে আসল শরীয়তের বিধান। আপনি কাকে জিজ্ঞেস করবেন? আল্লাহ বলছেন ফাস আলু আহলা জিকির, জ্ঞানীদেরকে জিজ্ঞেস করে নাও, যার জ্ঞান আছে জিকির সম্পর্কে, মানে কোরআন আর হাদিস হচ্ছে উপদেশ, উপদেশ সম্পর্কে। তাহলে যে এই জ্ঞান রাখে যে আমি যে এই ফতোয়াটি দিচ্ছি বা এই প্রশ্নের উত্তর দিচ্ছি, এর উৎস, এর দলিল অমুক আয়াতটি অথবা অমুক হাদিসটি, এবং কোরআন এবং হাদিসের ওপর পূর্ণ নজর রাখে, এই না যে একটা হাদিস পেয়েছে, একটা আয়াত পেয়েছে আর বাকি আয়াত হাদিসের খবর রাখে না, সবগুলি সমন্বয় করলে ফতোয়া অন্যরকম, উত্তর অন্যরকম হয়ে যাবে। অল্প বিদ্যাওয়ালা, হ্যাঁ, দু চার অক্ষর পড়েছে, দু চার অক্ষর শিখেছে আর ফতোয়া দেওয়া শুরু করেছে, প্রশ্নের উত্তর দেওয়া শুরু করেছে, ইসলাম শিখাতে শুরু করেছে,
আর জটিল মাসলা মাসাইলে ঢুকে পড়ে। এই না যে শুধু ইসলামের যে সব স্পষ্ট কথা, আকীদার স্পষ্ট বিষয়গুলি, তারপরে স্পষ্ট যে সব বিধিবিধান রয়েছে, হালাল হারাম এগুলো জানে, সুদ হারাম সবাই জানে, ব্যবসা হালাল, কিন্তু এই ব্যবসাটি হালাল না হারাম এটা হচ্ছে জটিল মাসলা, ঠিক না? বিশেষ একটি ব্যবসা, হ্যাঁ, এটাতে সুদ আছে কি নেই, এই ব্যবসাটি হারাম তো কেন হারাম, বুঝা গেছে, ইত্যাদি ইত্যাদি এইরকম বিবাহ সাদির ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, এগুলো জটিল মাসাইল। আর প্রশ্ন উত্তরের গ্রুপ দিয়ে অথবা ফেসবুক দিয়ে অথবা টুইটার দিয়ে প্রশ্ন উত্তর দিচ্ছে, যে যা জিজ্ঞেস করছে দিচ্ছে, অথবা মসজিদ ইমামতি করে কোনো রকম কোরআন হাফেজ তেলাওয়াতটা একটু করে আর মসজিদে নামাজ পড়ায়, আর গোটা গ্রামবাসী এলাকাবাসী যে যা জিজ্ঞেস করে ফতোয়া দেয়, এটা কিয়ামতের আলামত, এটি হচ্ছে কিয়ামতের আলামত। আল ইলতিমাসুল ইলম ইনদাল আসাগের, ছোটদের কাছ থেকে ইসলামের ইলম হাসিল করা, ছোট কারা, বয়সে ছোট নয়, বয়সে ছোট হোক কিন্তু তার কাছে ইলম আছে সে ছোট নয়, যে ইলমের জ্ঞানের দিক থেকে ছোট তাকে জিজ্ঞাসা করা, অথবা সমাজে এমন অসৎ অসৎ হওয়ার কারণে সে ছোট, জি অসৎ, অসতের কাছ থেকে কি শিখবেন, হ্যাঁ, তবে অসৎ ব্যক্তিও যদি আল্লাহ এবং রাসূলের কথা বলে তাকে আদর্শ মনে করতে হবে না, কাকে আদর্শ মনে করতে হবে, কোরআন এবং হাদিসকে, হ্যাঁ, যা বলা হচ্ছে দলিল, কাল আল্লাহ আল্লাহ বলেছেন, কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওটা হচ্ছে আপনার জন্য আদর্শ। পেয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে ইমরমে তাবারানিতে রয়েছে, হাদিসটি সহি, বলছেন ইন্না মিন আশরাতি সা, কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে ইলতামাসুল ইলম ইনদাল আসাগিরি, ছোটদের কাছ থেকে ইসলাম শেখা হবে, ইসলামের জ্ঞান অর্জন করা হবে। আর এটি বর্তমান যুগে এমন ব্যাপক আকার ধারণ করেছে, এক যুগে ছিল মসজিদ পর্যন্ত সীমিত ছিল, মসজিদে যে কোনো মোল না হইলেই ফতোয়া দেওয়া শুরু করে, বিশেষ করে বিদাতির মধ্যে আরো বেশি, কিন্তু এখন সহি আকিদার ভাইদের মধ্যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি রয়েছে এগুলির মাধ্যমে যেই সেই ফতোয়া দিচ্ছে, যেই সেই ফতোয়া দিচ্ছে, আর ভুল ফতোয়া দিচ্ছে না, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এমনকি যারা আমাদের দেশের ভাষায় আলেম তাদেরও সকল ফতোয়াতেই ঢুকতে হবে, আর ফতোয়া দিতে হবে জরুরি নাই যে আমাকে সকলই ফতোয়া দিতে হবে, বরং আমার চেয়ে বড়রা আছে তাদের কাছে পাঠিয়ে দেওয়াটাই উচিত রয়েছে। তাহলে যদি এটাই হয়, 30 বছর পড়াশোনা করেও আমার চেয়ে যারা বড় আছে তাদের কাছে পাঠিয়ে দিতে হবে, তো আপনি 2-4 হরফ শিখেই শুধু ফতোয়া দিয়ে শুরু করবে, এটা আপনার জন্য জায়েজ, যদিও উত্তর ঠিক হয় তবু নেকি পাবে না গুনাহ হবে। যে নিজের খেয়াল খুশি শিখালো, নিজের ব্যক্তিগত মত সে পেশ করলো যে আমি এটাকে ঠিক মনে করছি, আজকাল চায়ের দোকানের কিছু ফতোয়া আছে, চায়ের দোকানে বসেছেন, আমাদের চায়ের দোকানগুলি গল্পের জায়গা, তাই না, গল্প করছে, আর একজন একটা মশলা উঠিয়ে দিল, ধরেন জর্দা আরব দেশ থেকে গেছে, জর্দা তামাক হারাম, কে বলল হারাম, বাকি মূর্খ সমাজ বলে কে বলল হারাম, মাকরু মাকরু, আচ্ছা ঠিক আছে মাকরু, জর্দা হারাম হওয়ার জন্য যখন দলিল চাইছেন তো আপনাকেও তো দলিল দিতে হবে, যে মাকরু এই কথাটি করে না দিয়ে দেখান যে জর্দা মাকরু, দেখান কোথায় আছে, আপনার ফতোয়া দেওয়ার অধিকার নেই। এখন ভোটাভুটি শুরু হয়ে গেল, হ্যাঁ, কারণ জর্দা খোর বেশি দেশে আমাদের, হ্যাঁ, বিড়ি সিগারেট খাওয়ার লোকের সংখ্যা বেশি, সুতরাং ভোটে ওরা জিতে গেল, 10 জন ফতোয়া দিচ্ছে যে মাকরু, আর বেচারা পড়ে গেছে একজন, সে বলছে হারাম, হ্যাঁ জিতে গেল, গণতন্ত্র, হ্যাঁ ধর্মের ক্ষেত্রে গণতন্ত্র, দুনিয়ার কোনো কল্যাণ এনে দিতে পারলো না গণতন্ত্রের, সারা পৃথিবীতে কোনো শান্তি এনে দিতে পারলো না সারা বিশ্বের কোনো দেশে এই গণতন্ত্র, মানুষের তৈরি করা কুফরি মতবাদ, তাহলে দিনের ক্ষেত্রে কি করে গণতন্ত্রের মেজরিটি বলছে মকরু মকরু হয়ে গেল, অধিকাংশ মোল্লা মৌলবীরা বলছে মিলাদ করতে হবে সেই জন্য মিলাদ করতে হবে, কোথায় পড়েন, এটা আল্লাহ বলছেন কিনা, রাসূল বলছেন কিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 14 নম্বর কিয়ামতের লক্ষণ হচ্ছে যে কিয়ামতের পূর্বে নারীরা বস্ত্র পরিধান করবে কিন্তু উলঙ্গ থাকবে, বস্ত্র পরিধান করে কাপড় চোপড় শরীরে থাকবে, তারপরে কি থাকবে, উলঙ্গ থাকবে। আর এই আলামত একেবারে ব্যাপক আকার ধারণ করেছে, তাই না, একটা দিক তার হচ্ছে যে কাপড় এত টাইট একটা দিক, আর একটা হচ্ছে কাপড় এত শর্ট
যে গোটা মহিলাদের গোটা শরীর কাপড় দিয়ে ঢাকা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলমার আতো আওরাতুন, নারী জাতি হচ্ছে আবৃত বস্তু, ঢেকে রাখার বস্তু। নারী জাতির মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। একমাত্র কাজকর্ম করার জন্য হাত খোলার প্রয়োজন হবে, তখন হাত খুলবে। হ্যাঁ, আর কাজকর্ম করার জন্য মুখমণ্ডল খোলা লাগে না, সুতরাং মুখমণ্ডল খোলা চলবে না। চোখ খোলা লাগে, চলাফেরা করার জন্য, দেখার জন্য চোখ খোলা লাগে, সুতরাং চোখ খোলার ব্যবস্থা করবে যেভাবে হোক না কেন, হয় পাতলা কাপড় পর্দা ফেলে অথবা চোখের উপর ফাটল রেখে। হয় টাইট কাপড় আর না হইলে শরীরের অধিকাংশ অংশ খোলা, শাড়িওয়ালা মহিলাদের পেট পিঠ খোলা, হ্যাঁ শাড়ি আর ব্লাউজ ওয়ালাদের, আর যারা অন্য রকমের পোশাক পরে তাদের পোশাকে কারো নিচের দিক থেকে খোলা, কারো উপর দিক থেকে মাথা গলা এসব খোলা, হাত খোলা গেঞ্জি ইত্যাদি। অমুসলিম সমাজে তো আছে, কিন্তু মুসলিম সমাজেও এই রোগ ব্যাপক আকার ধারণ করেছে। এই কিয়ামতের আলামত, হারাম আলামত। গত সপ্তাহে বলেছি কিয়ামতের কিছু আলামত আছে যেগুলি হালাল হারামের সাথে সম্পর্ক রাখে না, হ্যাঁ বরং প্রাকৃতিক বিষয়। হয়তো ধনের প্রাচুর্য, টাকা পয়সা যদি এমনিতে আপনার ঘরে হ্যাঁ প্রচুর পরিমাণে চলে আসে, কোনো নাজায়জ কাজ কি হালাল পদ্ধতিতে চলে আসে, এটাও কিয়ামতের লক্ষণ। কিন্তু নারীদের অলঙ্গ থাকা, বস্ত্র পরিধান করে অলঙ্গ থাকা, অথবা এমন প্রচার মাধ্যম হয়ে যায় যে প্রচার মাধ্যমে অলঙ্গ, হ্যাঁ ব্লু ফিল্ম, ব্লু ফিল্ম আজকে থেকে 30-40 বছর আগে ব্লু ফিল্মের নামই জানতাম না আমরা, আমরা ছাত্র জীবনে আমরা নাম পর্যন্ত জানতাম না এই নামটি। জি হ্যাঁ, দেখেন তাহলে এই 25-30 বছর মধ্যে কত পরিবর্তন। আজকে পকেটে পকেটে ব্লু ফিল্ম, হ্যাঁ আমরা ইন্টারনেট পকেটে আছে, সুতরাং ব্লু ফিল্ম পকেটে আপনার, যে কোনো সময় ফেসবুক খুলে ব্লু ফিল্ম, ইউটিউব খুলে ব্লু ফিল্ম। তো মহিলারা উলঙ্গ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী রয়েছে, লাম আরাহমা বাদু, তাদেরকে এখনো দেখিনি, কিয়ামতের পূর্বে তারা আসবে, আমার পরে আসবে। এক নম্বর জাহান্নামী হচ্ছে রেজালুন মাহুম সিয়াত, কিছু লোকেরা পুরুষ লোকেরা এমন হবে যাদের সাথে হ্যাঁ বেদ থাকবে, বেদ, হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদ বলেছেন বা চাবুক বলেছেন, সৌতের বহু বছর সিয়াত চাবুক বলেছেন, চাবুক বলতে শুধু চাবুক, ওই যুগে চাবুক ছিল, তখনকার যুগে তো রাসূলুল্লাহ বন্দুক বলবেন না, হ্যাঁ আর পিস্তল বলবেন না আর রিভলভার বলবেন না, তাই না, তার মানে অস্ত্র থাকবে তাদের কাছে, কি থাকবে অস্ত্র থাকবে মারধর করার জন্য, জুলম অত্যাচারের জন্য। কাজনাবিল বাকার, অস্ত্রগুলি হবে গরুর লেজের মতো, ইয়াদরিবুনা বিহান্না, যা দিয়ে মানুষের উপর জুলম অত্যাচার করে মানুষকে মারধর করবে। আজকে জালিম শাসক, এই হাদিসের হ্যাঁ বাস্তবায়ন কিয়ামতে এই লক্ষণ হচ্ছে জালেম শাসক, পৃথিবীতে অধিকাংশ বিশ্বে জালেম শাসক। এই জালেম শাসক, জালেম শাসক ওদের চেলারা, ওদের দলের লোকেরা জালেমরা, এবং ওদের যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে, হ্যাঁ হ্যাঁ দেশের আপনার প্রশাসন বিভাগে আছে, থানা পুলিশ, তারপরে এই সব ডিপার্টমেন্টগুলি যেগুলি রয়েছে, এরা অধিকাংশই জালেম। ভবিষ্যৎবাণী করেছেন রাসূলুল্লাহ, এরা জাহান্নামী যদি মানুষের ওপর, হ্যাঁ নির্দোষ মানুষ, হ্যাঁ সাদা সিধা মানুষ, তাদের উপর জুলুম অত্যাচার, আসামি নয় আসামি বানিয়ে দিল, আসামিকে ছেড়ে দিল, সাদা সিধা মানুষকে ধরে নিল আর টিভিতে দেখিয়ে দিল যে একজন সন্ত্রাসী পেয়ে গেছি, একজন জঙ্গি পেয়ে গেছি, একজন দাঁড়িয়ে বেচারা রাস্তা দিয়ে যাচ্ছিল উঠিয়ে দিল, এবার একটা যুবক যাচ্ছিল স্কুলে যাচ্ছিল ওকে উঠিয়ে নিয়ে চলে গেল, আর তারপরে নিয়ে গিয়ে একেবারে টিভিতে হাজির করে দেয়, এই তুই বিবৃতি দে না হলে তোর শেষ করে দেবো, তোকে কি বিবৃতি দিতে হবে, জান বাঁচা জান বাঁচালে, তুই যা জান বাঁচাতে চাইছিস তো বল যে আমি টেরোরিস্ট। আর দ্বিতীয় শ্রেণীর জাহান্নামী মহিলারা নেশা অন কাসিয়াত, কিছু মহিলারা হবে কাসিয়াত, কাপড় তো পরিধান করবে, আর ইয়াত কিন্তু তারা উলঙ্গ হবে, মায়েলাত তারা নিজেরা আকৃষ্ট হবে, মমিলাত অন্যকে আকৃষ্ট করবে, পুরুষদেরকে আকৃষ্ট করবে আর নিজেরা অন্যদের দিকে তাকাবে। আজকাল দেখেন স্কুল কলেজের মেয়েদেরকে, হ্যাঁ কোনো ছেলে যদি একটু লজ্জা করে তো ওর সাথে শুরু করে দেয়, হ্যাঁ কি বলে ওই আপনাদের ওইসব ভাষাতে, হ্যাঁ মহিলারা আজকাল ছেলেদেরকে খারাপ করার চেষ্টা করে, যে টানা হাসার চেষ্টা করে, রৌসহন্নাকা আসনেমাতিল বখত, তাদের মাথার খোপা এত আকর্ষণীয় হবে, উঁচা করে রাখবে, কার মতো
বখতি উটের চূড়া, উটের চূড়া খুব বেশি, সাধারণ উট চাইতে বখতি উটের চূড়া উঁচা হইত, যেমন আমাদের দেশে ষাঁড়ের চূড়া, ওই রকম তাদের মাথার খোপা উঁচা থাকবে, নকল চুল দিয়ে মাথার চুলকে বড় করে রাখবে অথবা উঁচা করে রাখবে অথবা খোলা রাখবে ইত্যাদি। লায়াদ খোলনাল জান্না, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালায় যেদিন আর ইহাহা, আর এইরকম বেহায় বেপর্দা মহিলারা এরা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। ওয়াই নারিহালা তু যাদু মাসিরাতি কাজা ও কাজা, অথচ জান্নাতের সুগন্ধি চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে, তারপর এরা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। সেই মুসলিমের হাদিস। পনেরো নম্বর আলামত হচ্ছে যে যারা সমাজের মূর্খ অযোগ্য, যাদের পরিচালনার ক্ষমতা নেই, তারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করবে, ছোট প্রতিষ্ঠান থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান দেশ পর্যন্ত। হ্যাঁ, এমন এমন নেতা হবে যা বলে হচ্ছে সোফাহা, তারা দেশ পরিচালনা করতে হয়, জনগণের কল্যাণ করতে হয়, ডিস্ট্রিক্টের জনগণের কল্যাণ করতে, ডিস্ট্রিক্টের মালিক বুঝে না, হ্যাঁ এলাকাবাসীর কল্যাণ করতে হবে থানার মালিক বুঝে না, অঞ্চলের কল্যাণ করতে হবে চেয়ারম্যান বুঝে না, এইরকম অবস্থা। দেখুন এখন বাস্তবে এইসব স্তরগুলিকে দেখুন, এমন এমন অযোগ্য লোকেরা নেতৃত্ব দেবে, এবং শুধু নেতৃত্বের ক্ষেত্রে, নেতৃত্ব ছাড়াও কথা বলবে, সমাজে যে কোনো জায়গায় কথা বলে, এমন এমন লোকেরা কথা বলবে যারা কোনো যোগ্যতা রাখে না, এবং এমন এমন সাবজেক্টে এমন এমন বিষয়ে কথা বলে যে বিষয় সম্পর্কে কোনো জ্ঞান নেই তাদের। ধর্মীয় বিষয়ে আজকাল যে কোনো লোকের মুখ খোলা আর ইচ্ছা মতো কথা বলা, হালাল হারাম জায়েজ না জায়েজ, হ্যাঁ এটা চলবে চলবে না, এই সাধারণ মানুষ মূর্খ মানুষ কিছুই জানে ইসলাম সম্পর্কে, ফুতবাদের শেষ নেই। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এবং এক হচ্ছে বিশেষ কোন এক ব্যক্তি অথবা কয়েকজন ব্যক্তির সমস্যা সম্পর্কে মুখ খোলা, আর একটা হচ্ছে গোটা দেশবাসী সম্পর্কে, মুসলিম জাতির বিশেষ কোনো বড় ধরনের সমস্যা সম্পর্কে মন্তব্য করা। আজকাল মন্তব্যটা এত বেশি যে মন্তব্য ছাড়া কোনো লোক পাবেন না, সব লোক মন্তব্য করতে পারে এবং যে কোনো বিষয়ে মন্তব্য করতে পারে। শাসকের উপর মন্তব্য করছে, অথচ শাসকের হক যদি জিজ্ঞাসা করা হয় যে শাসকের হক তোমার ওপর কি, তাই জানে না। হ্যাঁ, বাপ মায়ের উপর মন্তব্য করছে মানে দস্তুরটি সমালোচনা করছে, অথচ বাপ মায়ের মর্যাদা সম্পর্কে কিছুই জানে না, মূর্খ। মুসলিম জাতি আজকে নির্যাতিত, আরেকটি উদাহরণ দিই, এটা আন্তর্জাতিক সমস্যা, সারা বিশ্বের সমস্যা, যে কোনো দেশে যে কোনো জায়গায় প্রায়, ইল্লা মান রাহিমাল্লাহ, মুসলিম মুসলিম নির্যাতিত, ঠিক কিনা? এটা হচ্ছে আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যা সম্পর্কে বলার জন্য আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জ্ঞান লাগবে না লাগবে না, বিনা জ্ঞানে কথা বলা, আবেগের ভিত্তিতে কথা বলা, চলো বেরিয়ে যায়, এগুলি হচ্ছে যে বিষয়গুলি আন্তর্জাতিক বিষয় বা উম্মতে মুসলিমার সাথে সম্পর্কিত বিষয়, গোটা দেশবাসীর সাথে, 15 কোটি 17 কোটি মানুষের সাথে সম্পর্কীয় বিষয়, এইসব বিষয়ে মন্তব্য করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেনুন খাদ্দাহ ইউতাহামু ফিহাল আমিনু ওয়া ইউতামানু ফিহাল মুত্তাহামু ওয়া ইয়ানতিকু ফিহা রুয়াইবাত, বলছেন কিয়ামতের আগে বেশ কিছু যুগ আসবে, সময় আসবে যেটা প্রতারণার যুগ, মানুষ ধোকা খেয়ে যাবে যে কোনটাই বা ঠিক কোনটাই ভুল, কার মন্তব্য ঠিক, হ্যাঁ কার মন্তব্য ঠিক না, কোন পথে যাব, কি সিদ্ধান্ত নেব, ইউতাহামু ফিহাল আমিন, এমন একটা যুগ আসবে বিশ্বস্ত ব্যক্তিকে সন্দেহ করা হবে। কোম্পানিতে আপনার দেখেন, আপনি আল্লাহকে ভয় করেন, এক একটা পয়সা এদিক ওদিক করতে ভয় করেন, বাকি ওরা ভয় করেন, আপনার উপরে সন্দেহ বেশি, যত ধার্মিক তার উপরে হয়তো সন্দেহ বেশি, হ্যাঁ আর অসৎ লোককে নেতৃত্বে চাপিয়ে রেখেছে, বরং কাফের কো চাপিয়ে রেখেছে যে আল্লাহ পরকাল কিছুতে বিশ্বাস করে না, হ্যাঁ নেকি গোনা কিছুতে বিশ্বাসী নয়, সে আল্লাহর পাকড়াও কোনো বিশ্বাস রাখে না, চাপিয়ে রেখেছে মুসলিমের উপর ধার্মিকদের উপর। ও ইউতামানু ফিহাল মুত্তাহাম, আর যে দোষী, দোষীকে বিশ্বস্ত মনে করা হবে, যে দোষী তাকেই পোস্ট দিয়ে দেওয়া হয়েছে, নেতৃত্ব দেওয়া হয়েছে।
ওয়ায়ান্তাকু ফিহা রুয়াইবাদা, আর অযোগ্য লোককে মুখ খুলবে, মন্তব্য করবে। রুয়াইবাদা শব্দটি কঠিন শব্দ, সাহাবীরা জিজ্ঞেস করলে রুয়াইবাদা, আমার রুয়াইবাদা, রুয়াইবাদা আবার কি? কাল আসফি, নির্বোধ বেকুফ লোক। জি, সায়াকুলু সুফাহা, দ্বিতীয় পড়ার প্রথম আয়াতে সুফাহা শব্দটি রয়েছে। জি, সফি, নির্বোধ লোক, জ্ঞান নেই, কিন্তু ইয়ান্তিকু ফি আমরিল আম্মাতে, জনগণের বিষয় নিয়ে, দেশবাসীর বিষয় নিয়ে, আন্তর্জাতিক বিষয় নিয়ে, বিশাল একটি সমস্যা নিয়ে সে কথা বলবে। ইসলাম সম্পর্কে কিছুই জানে না, আহলে সুন্নাত কি তাও জানে না, আর বিদাত বিদাতি কি তাও জানে না। উদাহরণস্বরূপ বলি, বর্তমান প্রেক্ষাপটে ইয়ামানে হুসি রাফেজি সাহাবাই কেরাম এবং আজওয়াজ মুতাহারাতের দুশমন ইরানপন্থী রাফেজি শিয়া, যারা সাহাবাই কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের দুশমন, এদেরকে কাফের বলে, তাদের বিরুদ্ধে সৌদি আরব যুদ্ধ করছে। বাংলাদেশের জাহেল মূর্খ এক শ্রেণীর লোকদের মন্তব্যগুলি পড়ে দেখবেন, কমেন্টগুলি পড়ে দেখবেন, এতে ফেসবুকে কি, হ্যাঁ, মুসলিমকে খুন করছে, এসব জাহেলা খবরই রাখে না যে ওরা যে যে কোনো সময় হুমকি দিচ্ছে, হ্যাঁ, মক্কা মদিনা দখল করার জন্য, সেটা প্রতিহত করার জন্য অ্যাকশন নেওয়া হয়েছে, না হলে আজকে কোথায় কি যে হয়তো আল্লাহ পাক ভালো জানে। এবং কিছুদিন আগেও মক্কাকে টার্গেট করে মিসাইল ছাড়লো, এইসব জানার পরেও এই মূর্খগুলি মন্তব্য করে, এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। তাই ওলামারা বলেছেন যে আজকে মুসলিমদের অবস্থা নিয়ে একটু চিন্তা করে দেখুন, আর বিশেষ করে এই যে প্রচার মাধ্যমগুলি আজকাল রয়েছে নিজের হাতে, মোবাইল নিজের হাতে, ইন্টারনেট নিজের হাতে, যে যখন পারলো নিজের মন্তব্য ঝেড়ে দিল, স্ট্যাটাস লিখে দিল, অথচ ভুল কথা লিখছে, সে কমেন্ট করছে, ভুল করছে, মূর্খ। এই ছিল মুসনাদ আহমদের হাদিস, ইবনে মাজার হাদিস, মুস্তাদরাক হাকিমের হাদিস, হাদিসটিকে আল-আলবানী সহিহ বলেছেন। ১৬ নম্বর আলামত হচ্ছে যে সালাম কিয়ামতের পূর্ব যুগে শুধু পরিচিতদের মধ্যে সীমিত হয়ে যাবে, যে পরিচিত তাকে সালাম দিবে, পরিচয় নেই সালাম দেবে না, পরিচয় নেই সালাম দিবে না। এমনকি বর্তমান যুগে এই লক্ষণটি কিয়ামতের এমনভাবে দেখা যাচ্ছে, যার সাথে পরিচয় আছে তার দাড়ি নেই, আর যার সাথে পরিচয় নেই, দু তিনজন হেঁটে আসছে তার মধ্যে দাড়িওয়ালা আছে, ওর সাথে পরিচয় নেই ওই লোকের, তো দাড়িওয়ালাকেই সালাম দিল না, যার সাথে পরিচয় আছে শুধু তাকে সালাম দিল। এটা কয়েকবার আমি দেখেছি আমার জিন্দগিতে, আসছে লোকে সালাম আলাইকুম দিয়ে, সালাম দিয়ে মোসাফা করে হাত ধরে ওর থেকে গেল, যাকে বাইরে যদি অপরিচিত লাগে দেখে তো চিনতে পারবে না যেটা মুসলিম না মুসলিম, ওকেই সালাম দিচ্ছে কারণ ব্যক্তিগত ওকে চেনে সেই জন্য, আর যে মার্কা মারা মুসলিম তাকে সালাম দিচ্ছে না, তার পাশে দাঁড়িয়ে তার সঙ্গী হয়ে দাঁড়িয়ে আছে, সালাম দিচ্ছে না, কিয়ামতের আলামত হচ্ছে। পরিচিতদের মধ্যে সালাম সীমিত হয়ে যাবে, এর জন্য দায়ী, আজকে একটা নতুন কথা আপনাদেরকে বলছি আমি, এর জন্য কিয়ামতের আলামত মানুষের অজ্ঞতার কারণে যে সীমিত করে দিয়েছে সালামকে, সালাম সকলকে দেবো না, চেনি তাহলে সালাম, না হলে সালাম না, এটা তো একটা অজ্ঞতা আছেই কারণ, কিন্তু আরেকটা কারণ যার জন্য দায়ী হচ্ছে দাড়ি মুন্ডনকারী মুসলিমরা। দাড়ি মুন্ডন করে আপনি যদি চলাফেরা করেন, কেমন করে চিনব যে আপনি মুসলিম না মুসলিম? হ্যাঁ, ব্যক্তিগত যদি আপনাকে চেনা থাকে, আমি চিনি যে ভাই আপনি একজন মুসলিম মানুষ, আপনি অমুক আর মসজিদে নামাজ পড়েন, চিনি তাহলে ঠিক আছে, কিন্তু এরকম কয়জন লোক আছে? অধিকাংশ তো অপরিচিত, তাই না? একটা শহরে যখন চলাফেরা করবেন বা আপনার গ্রাম থেকে বাইরে যখন যাবেন, অন্য এলাকায় যাবেন, আর দাড়ি নেই, আর সেই দেশে মুসলিমও বাস করে অমুসলিমও বাস করে, তাহলে কি করে চেনবেন যে এই লোকটি মুসলিম, আমি সালাম দেব, আমার সালামটা আসল জায়গায় পড়বে না কাফেরকে সালাম হয়ে যাবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাফেরকে সালাম দিতে নিষেধ করেছেন, লা তাদউল ইহুদ ওয়ান নাসারা বিসালাম, ইহুদি খ্রিস্টান কাফেরকে কখনো সালাম শুরু করিও না, সালাম দেবেন না, সালাম দেওয়া নিষেধ। তো সালাম যে পরিচিতদের মধ্যে সীমিত হয়ে যাবে, এর পিছনে একটা কারণ মুসলিম সমাজের অজ্ঞতা, যে সালাম যে কোনো মুসলিমের হক এটা নেই তার সেন্সে, আমার পরিচয় আছে সেই জন্য সালাম দিলাম। দুই নম্বর কারণ হচ্ছে যে দাড়ি নেই, তখন সালাম দেওয়ার ইচ্ছা থাকলে আমি তো চিনতে পারছি না, বিব্রত, ভারতের মতো দেশে, বাংলাদেশে না বলবেন যে 90% মুসলিম, 10% শুধু, হ্যাঁ, 10% অমুসলিম হওয়ার সম্ভাবনা, তাই না? কিন্তু আপনি ভারতে কি করবেন, আপনি
নেপালে গেলে কি করবেন, কেমন করে সালাম দেবেন বলেন আপনি, কেমন করে জানাজা পড়বেন একটা অপরিচিত লোক মারা গেলে, যতক্ষণ পর্যন্ত না বুঝবেন কি করে জানাজা পড়বেন, কি করে মুসলিমদের কবরস্থানে দাফন করবেন আপনি? তাহলে দায়ী কি না যারা দাড়ি মুন্ডন করছেন? হ্যাঁ, একজন শিখ পরিচয় দিতে পারে যে আমি শিখ, শিখের বাচ্চা যদি ১৬ বছরে হয়, হ্যাঁ ১৪ বছর আর দাড়ি বেরিয়ে যায়, মজ বেরিয়ে যায়, রেখে দিয়েছে। কিন্তু মুসলিম ৭০-৮০ বছর হয়ে যাচ্ছে, নিজের পরিচয় দিতে চায় না, কেন বালা মুসিবত আসবে না মুসলিম জাতির উপর? কি করে সালাম পাবে? আমি বলছি না এই কথা, এটা শরীয়তের মাসলা নয় যে দাড়ি না থাকলে সালাম দেবেন না, দাড়ি নেই কিন্তু জানছেন যে মুসলিম বা মুসলিম সমাজ এটা, তো এর মুসলিমই হবে, সালাম দেন। কিন্তু যখন জানবেন যে এটা মুসলিম নয় তখন সালাম দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুসনাদ আহমদে রয়েছে, ইন্নামিস আসরাতি সাত, কিয়ামতের লক্ষণগুলির একটি হচ্ছে আই ইউসাল্লাম আর রাজুল আলার রাজুলি, একজন মানুষ আরেকজন মানুষকে সালাম দেবে, লা ইউসাল্লাম ইল্লা লিল মারিফা, শুধুমাত্র পরিচিতির ভিত্তিতে সালাম দেবে, চেনা জানা আছে সেই জন্য সালাম দিচ্ছে, পরিচয় নেই সালাম নেই। ১৭ নম্বর কিয়ামতের লক্ষণ হচ্ছে যে মানুষ রুজি সম্পর্কে একেবারে উদাসীন, অবহেলা, রুজি আমার হালাল না হারাম, পয়সা চাই, যেইভাবে হোক না কেন পয়সা আসতে হবে, রুজি হালাল হারামের কোনো ধার ধারে না, পয়সার ধার ধারে, পয়সা চাই আমি যেভাবে হোক না কেন। সুতরাং একজন মুসলিম চাকরিজীবী সরকারি চাকরি করে, বেতন যেমন তার কাছে, ঘুষও তেমন তার কাছে। ব্যবসায়িক একজন ব্যবসা করে, ব্যবসার টাকার লভ্য অংশ যেমন তেমন তার সুদের কারবার, একই রকম খাচ্ছে, কোনো ভয় নেই। যেমন হালাল টাকা দিয়ে ছেলে মেয়েদের প্রতিপালন করছে, হারাম সুদের, ঘুষের, বেইমানি, আত্মসাত, অথবা হারাম দ্রব্য বিক্রি করে, হারাম দ্রব্যের ব্যবসা বাণিজ্য করে, সে মনে করছে যে এটা আমার রুজি না হারাম, এটা আপনার হালাল হারামের কোনো পার্থক্য থাকবে না। সহিহ বুখারীতে ইমাম হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, এমন একটা সময় মানুষের সামনে আসবে কিয়ামতের পূর্বে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ পরোয়াই করবে না যে কোনখান থেকে টাকা আসলো আমার, আমিনাল হালালে আমিনাল হারাম, এটা হালাল থেকে আসলো না হারাম থেকে আসলো। হ্যাঁ, মুদিখানার দোকান খুলে রেখেছে সৌদি আরবে বাকালা, তাই না, মুদিখানার দোকান, মুদিখানার দোকানে সে হালালও বিক্রি করছে আবার সিগারেট বিক্রি করছে, জর্দা তামাকও বিক্রি করছে, হালাল হারাম একরকম খেয়ে যাচ্ছে, কোনো পরোয়া নেই, পয়সা চাই তার। এ হচ্ছে কিয়ামতের লক্ষণ। এবং এমন এমন ব্যবসা আজকাল শুরু হয়েছে, অধিকাংশ ব্যবসাগুলি হারাম, অধিকাংশ ব্যবসাগুলি হচ্ছে বড় বড় যতগুলি ব্যবসা দেবেন প্রায় হারাম, লোনের উপর টাকা, লোন, লোনের টাকা নিয়ে ব্যাংক থেকে ব্যবসা করছে, ইনভেস্ট করেছে, হ্যাঁ, অথবা যারা বাগানের ব্যবসা করছে, মুকুল কিনে ফেললো, পাতাই কিনে ফেললো, ৫ বছরের জন্য এমনি কিনে ফেললো, হ্যাঁ, আম আচার খাওয়ারও যোগ্য হয়নি, চাটনি খাওয়ারও যোগ্য হয়নি, এমনিতে কিনে ফেললো, সব হারাম কাজ। লিচু কোনো মতে খাওয়া যাবে না, কাঁচা লিচু খাওয়া যাবে কি, কিনে ফেললো, এসব হচ্ছে না আমার দেশে, বহু ব্যবসা যে কোনো ক্ষেত্রে দেখেন হারাম আর হারাম, হারাম আর হারাম। বরং মুসলিম মদের ব্যবসা করছে, এটা যদি অমুসলিম মসজিদের পাশে করতে করতে দিতেন, কোন অমুসলিম হিন্দু ইহুদি খ্রিস্টান যদি মসজিদের পাশে একটা মদের দোকান দেয় করতে দেবেন, যুদ্ধ বাঁধিয়ে দেবেন, ঠিক না? কিন্তু আমাদের একজন সিনিয়র প্রফেসর ছিলেন, পাকিস্তানে বিয়ে করেছিলেন, সৌদি নাগরিক, মানে নাগরিকত্ব প্রাপ্ত, তো উনি নিজেই পাকিস্তান ভিজিট করে এসে বলছেন যে পাকিস্তানে এক মসজিদ দেখলাম, আজব মসজিদ, মসজিদের চারপাশে দোকানপাট আছে, একটা দোকানে মদের ব্যবসা হচ্ছে, মদ বিক্রি হচ্ছে। আপনারা মুসলিম হিসাবে যত অপরাধ করেন সব ঠিক, কিন্তু অমুসলিম কেন ইসলামের অবমাননা করবে, তাই না? মসজিদের সামনে দিয়ে যদি ঢোল বাজিয়ে চলে যায় তো বাঙালি জাতির মুসলিম গ্রাম দিয়ে কোনো হিন্দু যায়ও না, ভারত আমাদের পশ্চিমবঙ্গ তো কেউ যাবে না, মসজিদ দেখলে আগে কি করবে, ঢোল ঢাক বন্ধ করে দিবে, এটা ছোট কাল থেকে দেখে আসছি। কিন্তু আজকাল মুসলিমরা শতকরা ৯৯ জন মিউজিক টোন রাখছেন মোবাইলে,
আর এই মোবাইল অনেক সময় বন্ধ করছেন, অনেক সময় ইচ্ছা করে বন্ধ করছেন, অনেক সময় ভুলে যাচ্ছেন, আর মসজিদের মধ্যে মিউজিক টোন বাজনা বাজছে, একই কাজ একই পাপ। মসজিদের সামনে দিয়ে হিন্দুদের বা ইহুদি খ্রিস্টানদের ঢোলঢাক বাজানো, আর আপনার মসজিদের ভিতরে, মসজিদের সামনেও না মসজিদের ভিতরে আপনার মিউজিক টোন বাজা, বরং ওর চেয়ে বড় অপরাধ, আপনি মসজিদের ভিতরে আপনি মিউজিক টোন বাজালেন, যেটা শয়তানের বাজনা। আপনি করলে কোনো দোষ নাই, কারণ মুসল্লির মিউজিক বেজেছে। আর যদি হিন্দু ইহুদি খ্রিস্টান করে তাহলে তো বড় অপরাধ করে দিল, মারপিট শুরু করে দিতে হবে, কত বড় অপরাধী চিন্তা করেন আপনি, কিয়ামতের আলামতি। 18 নম্বর লক্ষণ হচ্ছে যে দোকানপাট আর বাজার মার্কেট খুব কাছাকাছি হয়ে যাবে। নবী সাল্লামের ভাষা বললাম এটি, তাকারুবুল আসওয়াক, সুক মানে মার্কেট, একটা মার্কেট, আসওয়াক মানে অনেক দোকানপাট অনেক মার্কেট, বাজার মার্কেট দোকানপাট কাছাকাছি হয়ে যাবে। এর অর্থ সম্পর্কে সংক্ষেপে ভাষ্যকারগণ বলেছেন, অর্থাৎ ব্যবসা বাণিজ্য ব্যাপক আকার ধারণ করবে। আমাদের এই 50 বছর বয়স, এতেই আমরা দেখি ছোট কালে অনেক গ্রামে লবণ তেল কেনার ব্যবস্থা ছিল না, আর আর দু এক গ্রাম 2-3 কিলোমিটার দূর থেকেও একটা হাট আছে বাজার, ওখান থেকে কিনে নিয়ে আসতো, ঠিক কিনা? কিন্তু এখন প্রত্যেক গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায়, হ্যাঁ, শুধু মুদিখানার দোকান না, আরো বাকি মেলা রকমের দোকান পাওয়া যাচ্ছে, ঠিক না? ব্যবসা বাণিজ্য আগের যুগে সকালবেলা কৃষকরা চাষবাস করে চলে আসলো, সারাদিন বসে আছে, কাজ কাম নেই, ঠিক না? এখন এত ব্যস্ত, 24 ঘন্টায় 2-5 ঘন্টা ঘুমাতে পারছে কি পারছে না, ছুটাছুটি ছুটাছুটি, দেখতে পাচ্ছেন না কত ব্যস্ততার জীবন। গ্রামের লোকের তুলনায় শহরের লোক বেশি ব্যস্ত, গ্রামের লোক আজকে থেকে 30-40 বছর আগে কত ফ্রি ছিল কিন্তু এখন ব্যস্ত। তো ব্যবসা বাণিজ্য এত বেড়ে যাবে, এবং ব্যবসা বাণিজ্যের ধরন এত বেড়ে যাবে, অনলাইনে ব্যবসা, এমন এমন ব্যবসা যে ফতোয়াদি থেকে একজন আলেম অপারেশন হয়ে যাবে, যারে ভাই এটা কি করতে পারি এর, হ্যাঁ, এমন এমন নতুন নতুন ব্যবসা তৈরি, এমন এমন হিল্লা সুদ খাওয়ার হিল্লা। আজকাল যে সমিতি, এই যে প্রবাসীরা সমিতি করছে, অধিকাংশ সমিতিগুলি হচ্ছে হিল্লা, আসলে সুদ খাওয়ার, হারাম খাওয়ার। জি, বলছে তোর টাকার দরকার আছে, 10 জন আপনাদের সদস্য আছে, টাকা নিবি, টাকা নে, 500 রিয়াল তোকে বেশি দিতে হবে, করে খাচ্ছে। জি, একটু হারাম খাচ্ছে, আর এটাকে মনে করছে একটা বিজনেস, সুদ খাচ্ছে মনে করছে ব্যবসা। রাসূলুল্লাহ বলছে, লা তাকুমুসা, অতদিন কিয়ামত হবে না, হাত্তা তাজহারাল ফিতান, যতদিন পর্যন্ত ফিতনা প্রকাশ না পাবে, এটা একটা লক্ষণ। ও একসরুল কাজিব, আর মিথ্যা ব্যাপক আকার ধারণ করে, মিথ্যা বলাটা কোনো ফ্যাক্টর নেই, এখন অহরহ মিথ্যা কথা বলছে, যার তার সাথে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, আর ছেলে মেয়েরা বাপের সাথে, বাপ মায়ের সাথে, বাপ মা ছেলে মেয়েদের সাথে, ছেলে বড় বা ছেলে মেয়েকে বাপ মা অনেক সময় মিথ্যা শেখাচ্ছে, আসে বাড়িতে আর কেউ হয়তো টাকা পাবে চাইতে এসছে, হ্যাঁ, তাগাদা করতে এসছে, যে বলে দিয়েছে নাই, কি শিখলো আমার ছেলেমেয়েরা, মিথ্যা বলতে শিখালেন না, হ্যাঁ, এইরকম মেলা ক্ষেত্রে, মেলা ক্ষেত্রে জেগে আছে, একটা লোক দেখা করতে চলে এসছে, তো সে বলে দে ঘুমিয়ে গেছে, বলে না বলে না, চিন্তা করেন আপনি, এইরকম কত রকমের যে মিথ্যা ছড়িয়ে গেছে, আর আদালতে সাক্ষীতে আর ব্যবসা বাণিজ্য মিথ্যার তো শেষ নাই। যদি কারোর সাথে পরিচয় থাকার, ওর দোকানে আজকাল কিছু কিনতে যান, তো কি বলে জানেন, আপনার কাছ থেকে কিছু লাভ করলাম না, আমাদের মতো লোক এরকম করে অনেকে ঠকে, বুঝছেন, সকলেই নয় কিন্তু অনেক অনেক আবার ভালো, কিন্তু অধিকাংশ কি করে, আপনার কাছ থেকে লাভ করলাম না, এটা বলার দরকারটা কি আপনাকে, লাভও করবেন আর মিথ্যা বলবেন কেন, আপনি চুপচাপ থাকেন, লাভ করলেন করলেন চুপচাপ থাকেন, আপনি আমাকে খুশি করেন, আল্লাহকে খুশি করার জন্য, যদি ভালো মানুষের জন্য একটু, আপনি মনে করছেন যে ভালো মানুষের জন্য কিছু ডিসকাউন্ট করলাম, তো আল্লাহর কাছে পাওয়ার আশা রাখেন, যে আল্লাহ সন্তুষ্টির জন্য ওকে ভালোবাসে, সেই জন্য ওর জন্য একটু ডিসকাউন্ট করে দিলাম, একজন নামাজি, একজন ধার্মিক বা একজন গরিব মানুষের জন্য, ঠিক আছে। আরো বলছে, তাকারাবুল আসওয়াকু, বাজার খুব কাছাকাছি হয়ে যাবে, ওয়া তাকারাবুল জামান, আর সময় খুব কাছাকাছি হয়ে যাবে, এটা একটা লক্ষণ। এরপরে 19 নম্বর লক্ষণ এখানে বলে দিই, সময় খুব কাছাকাছি হয়ে যাবে, তার মানে সময় খুব দ্রুত পার হয়ে যাবে। আজকাল টাইম এমন ভাবে পাস হয়ে যাচ্ছে যে হাতে, যারা ব্যস্ত মানুষ আমাদের মতো লোক যারা কাজ করি, কাজও করতে হচ্ছে, আবার টেলিফোন রিসিভও করতে হচ্ছে, আবার টেলিফোন করতেও হচ্ছে, আবার সংসারের খোঁজ রাখতে হচ্ছে, চিকিৎসারও খোঁজ খবর রাখতে হচ্ছে, ঠিক না, আবার সারা দুনিয়ার যোগাযোগ ওইটাও রক্ষা করতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, আবার রুজি রোজগারও করতে হচ্ছে,
এই সবগুলো মধ্যে এত ব্যস্ততার জীবন যে কি হয়েছে সময় যে কেমন ভাবে পার হচ্ছে এই মনে হচ্ছে যে শুরু হইল 1438 এর মুহররম মুহররম সে সফর শেষ দুই মাস শেষ আর কয়েকদিন পর হঠাৎ করে দেখি রমজান চলে এসেছে রমজানের কয়েকদিন পরে বলি হজ চলে এসেছে হজ শেষ আর বছর শেষ এইভাবে সুবহানাল্লাহ এই দাম্মামে আমার 18 বছর পার হয়ে 19 শুরু হয়ে গেল আমি বুঝতে পারিনি যে 18 বছর কি করে হয়ে গেল হ্যাঁ মদিনা ইউনিভার্সিটি থেকে পাস করে আমার 26 27 বছর হয়ে যাচ্ছে হ্যাঁ ভাবতে পারিনি মনে হচ্ছে এখনো গেলে মনে হচ্ছে এখানকার আমি তো এখন স্টুডেন্ট মনে হয় এই তো কয়েকদিন আগে লেখাপড়া করে গেলাম তো এখানকারই ছাত্র কিন্তু 27 28 বছর পার হয়ে চলে গেছে বুঝতে পারছি না তো দ্রুত সময় পার হয়ে চলে যাবে এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ ওয়া ইয়াকসুরুল হারজ আর খুনাখুনি খুব বেশি হবে হার সম্পর্কে সাহাবীরা জিকির বলে আল কাতলু কত খুন হচ্ছে চিন্তা করেন প্রতিদিন সারা বিশ্বের যদি জরিপ চালান যে কত লোক খুন হচ্ছে কত লোক খুন হচ্ছে আজকে বার্মা ইরাক সিরিয়া প্যালেস্টাইন আর যেখানে মজলুম মুসলিম বিশেষ করে মুসলিম কত খুন হচ্ছে চিন্তা করেন এটা কিয়ামতের লক্ষণ মুসনাদ আহমদের হাদিস 20 নম্বর লক্ষণ হচ্ছে যে মানুষরা মসজিদ এত সুন্দর সুন্দর জাঁকজমকপূর্ণ করবে খরচ করবে মসজিদের জন্য যথেষ্ট খরচ করবে আর মসজিদ শুধু খরচই করবে না মসজিদ নিয়ে কম্পিটিশন করবে যদি দেখে যে অমুক গ্রামে অমুক শহরে এইরকম সুন্দর মসজিদ হয়েছে আমরা পারবো না ওরা যদি 50 লাখ টাকা দিয়ে মসজিদ আমরা 1 কোটি টাকার মসজিদ করব কিন্তু ইবাদত নামাজ মসজিদের যে কাজ মসজিদে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের জামানে যে সব কাজ হইতো ইবাদত নামাজের ইবাদত ছাড়া কোরআনের তেলাওয়াত দ্বীনি শিক্ষা দ্বীনি দর্স ইসলামিক আলোচনা এবং যে কোন রকমের মুসলিম জাতির সমস্যার সমাধানে মুসলিম মসজিদ থেকে হওয়া বিশেষ করে ইসলাম শিক্ষা এই মসজিদ ভিত্তিক লেখা পড়া করে ইমাম আবু হানিফা তৈরি হয়েছেন শাফি মালিক আহমদ এবং ইমাম বুখারী মুসলিম সকলে মসজিদ ভিত্তিক তারা আলেম আর ইমাম সেই যুগে কোন মাদ্রাসায় তারা পড়েছিলেন কোন ইউনিভার্সিটি জামিয়াতে পড়েছিলেন আর কোন কলেজ কোন ফ্যাকাল্টিতে তারা লেখাপড়া করেছেন আর কোন অনার্স আর মাস্টার্স পিএইচডি আর ডক্টরেট করেছিলেন তাই না সব মসজিদ ভিত্তিক লেখাপড়া করেছেন তারা তো মসজিদ সুন্দর করা হবে মসজিদ নিয়ে প্রতিযোগিতা করে মুসনাদ আহমদ আবু দাউদ হাদিস রয়েছে লা তাকুমুস সাআত অতদিন কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষরা মসজিদ নিয়ে গৌরব অহংকার করা না শুরু করবে আমাদের মসজিদ এত টাকা দিয়ে তৈরি করলাম মসজিদ আমি এত টাকা দান করলাম মসজিদ আমাদের আছে একটি মসজিদ আজকাল প্রচার মাধ্যমে দেখুন বাংলাদেশে এমন একটি মসজিদ তৈরি হয়েছে বলে টাঙ্গাইলে যেখানে হোক না কেন এই যে ফখর বাংলাদেশ এমন মসজিদ তৈরি হয়েছে যে মালয়েশিয়াকে হারিয়ে দিয়েছে অমুক দেশকে হারিয়ে দিয়েছে তমুক দেশকে হারিয়ে দিয়েছে আরে নামাজি কয়জন বেড়েছে শিরক বিদাত কুফরি কবর মাজার পূজা কয়জন ছেড়েছে নাস্তিকতা কয়জন ছেড়েছে জি এটা দেখো মসজিদে মুসাল্লি নেই একটি হাদিস রয়েছে যদিও যাইফ বলা হয়েছে মাসাজিদুম আমিরা ওয়াহিয়া খারাব মিনাল হুদা মসজিদ পাকা পোক্তা হবে কিন্তু ওয়াহিয়া খারাব মিনাল হুদা হেদায়েতের অবস্থা একবার সর্বনাশ হেদায়েত নেই গুমরাহি আর গুমরাহি বেনামাজি আর বেনামাজ 21 নম্বর লক্ষণ হচ্ছে যে মানুষ মানুষকে খুন করবে কিন্তু যে খুন করলো সেও কোনো উদ্দেশ্য নিয়ে নেই খুন করে দিল বাস মন চাইলো খুন করে দিল আর যে খুন হলো সেও জানে না যে আমি কেন খুন হইলাম সুবহানাল্লাহ এই যে মানুষ পৃথিবীর কোন জীবজন্তু এত বেশি খুন হয় না আজকাল যত মানুষ খুন হচ্ছে ঠিক কিনা এতে যাকে মারা হলো সেও বুঝে না যে কেন আমাকে মেরে দিল ওপর থেকে গোলা বর্ষণ করে দিল মেরে হাসপাতালের উপর হামলা স্কুলের উপর হামলা শিশুদের উপর হামলা নারীদের উপর হামলা সুবহানাল্লাহ এই যে জুলুম অত্যাচার এই যে খুন কিয়ামতের আলামত পেয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আল্লাহর কসম করে বসে যার হাতে আমার প্রাণ রয়েছে লায়াতিয়ান্না আলা আন-নাসি জামানুন অবশ্যই মানুষের সামনে এমন একটি কাল আসবে যেই সময় কি হবে লায়াদরিল কাতালু ফিমা কাতালা খুনি জানবে না যে কেন খুন করলাম ব্যাস চেয়েছে মেরে দিল ওয়ালাল মাকতুল ফিমা কতেল আর যে নিহত হয়েছে যাকে খুন করে সেও জানে যে আমাকে কেন মারা হইল এত লক্ষণ হবে 22 নম্বর লক্ষণ হচ্ছে কিয়ামতের যে কিয়ামতের পূর্বে এমন একটা খেয়ানত আর বিশ্বাসঘাতকতা আর বেঈমানির সময় আসবে যখন মানুষ
জনগণের ধন সম্পদকে লুটপাট করে নেবে, কোনো পরোয়া করবেন না। এক হচ্ছে একজনের টাকা পয়সা বেইমানি করা, তো একজনের জুলুম অত্যাচার হলো, তাই না? আর একটা হচ্ছে জনগণের ধন সম্পদকে লুটপাট করে নেওয়া, তুসুরপাত করা। কোনটা বেশি অপরাধ? একজনের করলেন, তো একজন আপনার বিরুদ্ধে বাদী হয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে দরখাস্ত করবে যে আল্লাহ ই আকালা মালি হাজা, এই লোকটি আমার ধন সম্পদ ভক্ষণ করেছে, তুমি বিচার করো। কিন্তু জনগণের যখন ধন সম্পদ লুটপাট করা হবে, খাওয়া হবে, দুর্নীতি, আর্থিক দুর্নীতি যেগুলো আজকাল বলা হচ্ছে, হ্যাঁ, রাষ্ট্রীয় পর্যায়ে অমুক নেতা এত টাকার দুর্নীতি করেছে, হ্যাঁ হচ্ছে না, হচ্ছে না, অমুক অফিসার এত টাকা ঘুষ খেয়েছে, অমুক এত টাকা খেয়েছে, অমুক চেয়ারম্যান সব লোকের কি এসেছিল রিলিফ এসেছিল এত খেয়েছে, হ্যাঁ এত কোটি বা এত লাখ টাকা খেয়েছে, একজন দুজনের খেলো কি না? ওই রিলিফের টাকা পয়সা অথবা সরকারি টাকা পয়সা, সরকারি দফতরে যেসব সম্পদ রয়েছে এগুলির মালিক দেশের প্রত্যেক জনগণ, শাসক থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেক জনগণ একটা গরিব দুঃখীও ওতে ভাগ রাখে যে এটা আমার অধিকার, তাই না? তাহলে কিয়ামতের দিন দেশের 17 কোটি 18 কোটি 20 কোটি অথবা কোনো দেশে 50 কোটি লোক আছে, তারা যে আল্লাহর সামনে অভিযোগ করবে আল্লাহ এরা লুটপাট করে খেয়েছিল আর দেশ গরিব থেকে গরিব হতে চলেছে, দেশে কাজকর্ম পাওয়া যায় না, রুজি রোজগারের ব্যবস্থা হয় না, কর্মসংস্থান নেই, আর এরা লুটে পুটে খেয়েছে, গরিবরা আরো গরিব পথের ফকির হয়েছে, রিক্সা চালক আর গরিব যারা দুঃখী তারা আরো গরিব দুঃখী হচ্ছে, আর যারা বড় লোক তারা টাকার উপর ঘুমাচ্ছে, টাকা কোথায় রাখবে, দেশে রাখতে পারে না, বিদেশে কাফের দেশে সুইস ব্যাংকে আর কোথায় কোথায় রেখে আসছে, ওই কাফেরদের হকে লাগছে, ওরাই খেয়ে যাচ্ছে। কখন মরে গেল কেউ খবর রাখে না যে কোন দেশে কত টাকা রেখেছে। কিয়ামতের হচ্ছে লক্ষণ, এটা বিভিন্ন ক্ষেত্রে, এক তো হচ্ছে সরকারি ধন সম্পদ, দ্বিতীয় হচ্ছে সাদকা জাকাতের টাকা, বাইতুল মালের টাকা, আমাদের সেচ ওই যে কোরবানির চামড়ার টাকা, তারপরে ফিতরার টাকা যাদেরকে বন্টন করতে দেওয়া হয়, খেয়ানত করে খায় অধিকাংশই, কিছু দান খেরাত করলো আর বাকিটা রেখে দিল, তাহলে গোটা গ্রামবাসীর হ্যাঁ হক নষ্ট করলো না, করলো না, আর দেশের এলাকার সমস্ত গরিবদের হক নষ্ট করলো, গ্রামবাসীর টাকা ওকে আমানত দিয়েছিল, সুতরাং গ্রামবাসী যারা দিয়েছে এটা বিতরণ করার জন্য তারা কিয়ামতে ওর বিরুদ্ধে বিচার চাইবে, সেদিন নেকি দিয়ে পরিশোধ করতে হবে, গোটা গ্রামবাসীর গোনার বোঝা নিয়ে জাহান্নামে যেতে হবে, আর এলাকার যে সব গরিবরা ছিল ওই গরিবদের হক নষ্ট করা হয়েছে, ওই টাকাটা ঠিকভাবে আমানতের সাথে বিতরণ হলে এক একটা গরিব 50 টাকা 100 টাকা করে পেত, হ্যাঁ, কিন্তু সেখানে 5 টাকা 10 টাকা 20 টাকা বা 1000 টাকা করে পেত, একটা বড় ধরনের সমস্যার সমাধান হইতো না, ওই 25 50 100 টাকা করে দিয়ে গরিবগুলোকে বিদায় করে দিল। এরা কিয়ামতের দিনে এইরকম জালেম খেয়ানতকারীদের বিরুদ্ধে আল্লাহর সামনে দরখাস্ত করবে এবং তার বিচার হবে। এইরকমই জনগণের ধন সম্পদ, জনগণের ধন সম্পদ লুটপাট করা, অনেক সময় গরিবের জমি জায়গা আছে, অনেক বড় বড় যারা জমিদার অথবা বড় 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 যারা ধরেন বিভিন্ন ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করতে চায়, চায়ের বাগান করতে চায়, এরা করছে কি গরিবদের জমিগুলোকে জবরদস্তি লুটপাট করে নিচ্ছে, হ্যাঁ গায়ের জোরে দখল করে নিয়ে তুই এত টাকা করে বিঘা প্রতি নিবি, নে না যা মস্তান দিয়ে দখল করে গেল। এগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ। কিয়ামতের 23 নম্বর লক্ষণ হচ্ছে যে আমানত উঠে যাবে, আমানত বিশ্বস্ততা উঠে যাবে, বিশ্বাসই করতে পারবে না কার কাছে আমি আমানত রাখি, টাকা পয়সা রাখবো কার কাছে রাখবো, বা টাকা পয়সা ধার দিয়ে পাবো কি পাবো না, এই স্বর্ণটা কিনেছি রাখবো, অনেকে নিজের ঘরে হয়তো রাখতে পারছেন না, ব্যাচেলার মানুষ, হ্যাঁ কার কাছে রাখবো, ফিরিয়ে পাবো পাবো না, ইত্যাদি যে কোনো ক্ষেত্রে আমানত উঠে যাবে। পেয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস রয়েছে যে একবার আমানত সম্পর্কে সাহাবিরা বলছে রাসূলুল্লাহ আলোচনা করলেন এবং বললেন যে আমানতদার বিশ্বস্ত লোক গোটা অঞ্চলে এলাকায় খুঁজে পাবে না, তারপরে কেউ বলবে যে ইন্নাফি বানি ফোলানিন রাজুলুন আমিন, অমুক বংশে অমুক গ্রামে অমুক ডিস্ট্রিক্টে একটা ধার্মিক লোক আছে, একজন লোক আছে বড়ই বিশ্বস্ত আমানতদার লোক আছে, ওর সাথে কারবার করা যেতে পারে, ওর কাছে টাকা পয়সা রাখা যেতে পারে, ওকে ধার করজ দেওয়া যেতে পারে, ওর সাথে ব্যবসা বাণিজ্য করা যেতে পারে, এইরকম কথা বলে খুঁজে পাওয়া যাবে না। আর তারপরে ওই যেই লোকটিকে বিশ্বস্ত বলে গোটা অঞ্চল এলাকায় দৃষ্টিকে মনে করা হচ্ছিল, দেখে এত সুন্দর মানে টিপটপ লোক, হ্যাঁ স্মার্ট,
বল মা আজলাদাহু ওয়ামা আজরাফাহু, কত জ্ঞানী বুদ্ধিমান মনে হচ্ছে আর কত স্মার্ট, অথচ ওয়ামা ফি কলবিহি হাব্বাতুন মিন খারদালিল ইমান। শেষখানে দেখা গেল যে যাকে ইমানদার আর বিশ্বস্ত মনে করছিলাম তার ভিতরে কলবে হৃদয়ে সরিষা পরিমাণ ইমান নেই, ও এক বেমান। তাহলে বাকিগুলোর কি অবস্থা হবে? এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ, মুসলিম শরীফের হাদিস। চব্বিশ নম্বর লক্ষণ হচ্ছে যে কিয়ামতের পূর্বে মানুষের জন্য দিনের ফরজ ওয়াজিবগুলি আদায় করা বড়ই ভারী লাগবে, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে নামাজ। আজকাল মুসলিমদের জন্য সবচেয়ে ভারী কাজ হচ্ছে নামাজ পড়া। শতকরা ৯৮ জন আধা নামাজি বেনামাজি, মাত্র ২ জন। এটা হচ্ছে পরিসংখ্যান আজকে থেকে ২০ বছর আগে আমার কাছে এসেছিল, যে বাংলাদেশে পরিসংখ্যান করে দেখা গেছে পাঁচ অক্ত ফজর সহ পাঁচ অক্ত কায়েমি কখনো নামাজ ছাড়ে না, এইরকম নামাজির সংখ্যা মাত্র ১০০ জনে ২ জন মাত্র। বাকিগুলো কেউ তিন অক্ত, কেউ চার অক্ত, কেউ এক অক্ত, কেউ দুই অক্ত, কেউ মাঝে মধ্যে, কেউ শোক বালা মুসিবত আসলে, কেউ মরলে রমজানে, এইরকম নামাজি ছিলাম। দিন ইসলামের ফরজ কাজগুলি খুব ভারী লাগবে, তার মধ্যে বিশেষ করে নামাজ, যেটাতে এক পয়সাও লাগে না। জাকাত, অধিকাংশ পয়সাওয়ালারা জাকাত দেয় না। হ্যাঁ, রোজা এমন ভারী যে আরামে যদি রোজা রাখতে পারে ডিউটি করে রোজা রাখে না। এখানেও ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন গত রমজানের খবর। হ্যাঁ, ইদানিং একটু গরম পড়েছে, তো গরম বেরোজাদারদের সংখ্যা আরও বেড়েছে। এক ভাই এসে বলছে যে স্যার কি বলবো, শুধুমাত্র আমি রোজা রাখি আর রুমে ১২-১৪ জন লোক আছে, কেউ রোজা রাখে না, আর সকলে ফ্রি ইফতার করতে আসে আরবদের, সকলে ফ্রি ইফতার খেতে আসে, একজনও রোজা রাখে না। এখানকার খবর বলছি। তো দিন ইসলামের ফরজগুলি যদি এত ভারী হয়ে যায় তাহলে সুন্নত আর কি আদায় করবে, মোস্তাহাব আর কি করে করবে, আর গুনাহ থেকে কি করে বাঁচবে, আর লোভকে কেমন করে সামলাবে, আর সুদ ঘুষ আর বেইমানি আত্মসাৎ চুরি আর ডাকাতি থেকে ছিনতাই করাতে কি করে বাঁচবে, কোন পাপ থেকে বাঁচবে? তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস আছে, বাইহাকীতে ইউসুফ আইয়াতি আলা নাসে জামান, এমন একটা সময় আসবে যেই সময় লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলামের নামটাই শুধু থেকে যাবে। কি আপনি ভাই মুসলিম, নামাজ পড়েন? নামাজ পড়ি না। নামাজ পড়ে না মুসলিম, রোজা রাখেন? এটা পারি না ভাই, রাখো। হ্যাঁ, দিনটা গরমের তো বড় দিন, পারি না। হ্যাঁ, মুসলিম, নামাজ নেই, রোজা নেই, যাকাত নেই, হজ ১০ বছর থেকে সৌদি আরবে চাকরি করে সব এখান থেকে নিয়ে গেল, টাকা পয়সা রিয়াল ডলার নিয়ে গেল, আর অনেক কিছু করলো, গ্রামে ছিল শহরে চলে আসলো, কিন্তু একটা হজ নিয়ে যাওয়ার তৌফিক হলো না। উমরা করে গেছে, বলছে উমরা হজ করে এসেছি, উমরার নামই দিয়ে দিল হজ। এই হাদিসটিকে কেউ কেউ জয়ীব বলেছেন, তবে এই মর্মে আম আরো হাদিস রয়েছে যে মানুষের মুসলিমদের জন্য দিনের ফরজ ওয়াজিব আদায় করাটা বড়ই ভারী কাজ মনে হচ্ছে। রাত্রে ওকে ডাকেন, ২টার সময় ডাকেন যে ভাই আমাকে এয়ারপোর্টে রেখে আসতে হবে, লাফিয়ে উঠবে, অসুবিধা নেই, একটা তো আপনার জন্য জাগলাম বন্ধু মানুষ। হ্যাঁ, রাত ২টা ৩টে অসুবিধা নেই, বসে আছে যাওয়ার জন্য, আপনার সাথে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য, এয়ারপোর্ট থেকে রিসিভ করা সারা রাত বসে আছে, ফ্লাইট ডিলে সারা রাত ধরে এয়ারপোর্টে বসে আছে, কিন্তু ১০ মিনিটের জন্য উঠবে আর ফজর নামাজ পড়বে কোনোদিন তৌফিক হয় না, গোটা মাস ফজর উঠতে পারে না। দুনিয়াদারির ক্ষেত্রে দুনিয়ার খাতিরের জন্য কষ্ট করাটা কোনো ব্যাপার না, হালকা বিষয়, কিন্তু দিনের ফরজ আদায় করা সবচেয়ে বড় ভারী, এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। ২৫ নম্বর লক্ষণ হচ্ছে যে কিয়ামতের পূর্বে আর বর্তমানে এটা যুগ, এই যুগে মানুষ, ছেলেরা, মেয়েরা স্ত্রীর কথা শুনবে, মহিলারা স্বামীর কথা শুনবে, স্বামীর কথা শুনতে হবে। হ্যাঁ, আর পুরুষ স্ত্রীর আনুগত্য করতে হবে নাকি? আল্লাহ মহিলাদের বলেছেন তোমার স্বামীর কথা মানা ফরজ, কিন্তু স্বামীকে কি আল্লাহ ফরজ করেছেন না সুন্নাত করে তোমার স্ত্রীর কথা শোনা ফরজ, বলেন তো এটা মশলা, এই মশলাটা আপনাদের কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, স্বামীর আনুগত্য করা ফরজ, ঠিক কিনা? তাও জায়েজ কাজে হইতে হবে, বৈধ কাজে যদি স্বামী বলে যে এই কাজটা করো তাহলে করা ফরজ, কিন্তু স্বামী যদি নাজায়েজ কাজের হুকুম করে করা যাবে? করা যাবে না। তো নাজায়েজ কাজে কারো কথা মানা যাবে না, কোনো আলেমের কথা মানা যাবে না, আর কোনো রাজার কথা মানা যাবে না, কোনো শাসকের কথা মানা যাবে না, স্বামীর কথা মানা যাবে না, বাপ মায়ের কথা মানা যাবে না, ঠিক কিনা? গুনার ক্ষেত্রে
কিন্তু দেখেন যে জায়েজ কাজের ক্ষেত্রেই স্ত্রীর কথা স্বামীকে মানতে হবে, একটা কোন ইসলামের দলিল প্রমাণ দেখান তো, আছে নাকি? বলেন না যে আপনারা মাশাআল্লাহ স্ত্রীকে খুবই ভালোবাসেন, স্ত্রীর কথা না মেনে পারি? হ্যাঁ, আমাদের বাড়িতে বাড়িতে নারী নেতৃত্ব, ঘরেই যখন বরণ করে নিয়েছেন নারী নেতৃত্ব, তো আল্লাহ কেন কিছু বালা মুসিবত চাপাবেন না? বোঝা গেছে কি না? হ্যাঁ, ঘরেই তো পছন্দ করেছেন, লাইক করেছেন, আমার স্ত্রী আমার উপর কমেন্ট করে আর অর্ডার করে হুকুম চালায় আমি সব মানি, এমনকি দাড়ি রাখতে দেয় না তো মেনে নিয়েছি, সামেনা ওয়া তাটা। হ্যাঁ, স্ত্রী গো তোমার কথা শুনলাম মানলাম আর তোমার সামনে শীর্ণত করলাম, তুমি যেই দিন বলবে দাড়ি রাখবো রাখবো, আর না হলে বিনা দাড়িতে আল্লাহর কাছে চলে যাবো, কিন্তু তোমাকে রাজি রাখবো, রসুলকে নারাজ করব, আল্লাহকে নারাজ করব, কিন্তু তোমাকে রাজি রাখবো, ঠিক না? এই হলো জাতি আমাদের। তাহলে এই ফতোয়া কি করে জিজ্ঞাসা, এটা যদি সত্যি না হয় আমি বাড়িয়ে বলছি না, না হলে কেন ফতোয়া জিজ্ঞেস করবেন যে আমার স্ত্রী আমাকে দাড়ি রাখতে দেয় না তো আমি কি করব? এই ফতোয়া তো এই জন্য জিজ্ঞাসা যে আপনার মগজে ঢুকে আছে যে আমার কথা যেমন স্ত্রীর মানা জরুরি, তেমন স্ত্রীর কথা আমারও মানা জরুরি, ঠিক কিনা? বুঝেন কথাটা, আমার সূক্ষ্ম কথাটা, যুক্তিটা বুঝেন? এইটাই ভুল প্রথম, যে স্বামীকে স্ত্রীর কথা মেনে চলতে হবে। আপনি বাপকে দিবেন টাকা, মাকে দিবেন টাকা, স্ত্রী না দিতে পারবে না, তুমি এত টাকা দেবেন না তাহলে? যেহেতু দাড়ি রাখছেন না, যেহেতু স্ত্রীর পারমিশন পাননি দাড়ি রাখছেন না, সেটা বাপ মাকে টাকা দিবেন না। স্ত্রী বলছে যে ঠান্ডার সময় আমাকে শীত লাগে, এই কম্বলের তলায় আমার শীত মিটে না, তুমি ফজরে পড়ে যেতে পারবে না, তুমি জামাতে যাবেন না তাহলে, ঠিক না? স্ত্রী বলে যে আমার দিনে প্রয়োজন, তুমি রোজা রাখতে পারবে না, তোমার রাত দিয়ে আমার কাজ হয় না রোজার দিন, ঠিক না? তাহলে রোজা রাখবেন না? কি মূর্খামি এইসব মুসলিমদের, যারা বলে ফতোয়া জিজ্ঞেস করতে আসে যে আমার স্ত্রী পারমিশন দেয় না, পেরেশান আছি দাড়ি রাখার জন্য। আর কিসের পেরেশানি? হুকুম তোমার চলবে। আর রেজাল ও কাউয়ামুন আলান্নেস, আল্লাহ কি বলছেন? পুরুষরা নেতা নারীদের ওপর। এটা আমি দলিল বললাম, আপনি একটা দলিল দেন যে ফতোয়া জিজ্ঞেস করছেন বা যে স্ত্রী পারমিশন পান না সেই জন্য, স্ত্রী আপনার দাড়ি পছন্দ করেন না সেই জন্য দাড়ি রাখছেন না, সে একটা দলিল দেন আয়াত নয় হাদিস যে আমার স্ত্রীও আমার নেতা নেত্রী, সেই জন্য তাকে মানতে হবে, বুঝলেন? জায়েজ ক্ষেত্রে, এটা জায়েজ কাজ। আপনার স্ত্রী বলছে চলো আজকে সমুদ্র বিচে চলো, জায়েজ না না জায়েজ? পার্কে নিয়ে চলো আমাদেরকে, জায়েজ না না জায়েজ? হ্যাঁ, আমরা দামামে থাকি, চলো আমাদেরকে মক্কা মদিনা নিয়ে চলো আর রিয়াজ ঘুরতে নিয়ে চলো, জায়েজ না না জায়েজ? ফরজ নাকি সুন্নাত? স্ত্রী যে হুকুম হুকুম হয়ে গেছে তো জায়েজ থেকে সুন্নাত হলো না, ফরজ হলো না, অথচ জায়েজ কাজ আর দাড়ি মুন্ন করতে বলছে হারাম কাজ, তখন মানা আপনার ফরজ হয়ে গেল? আউযু বিল্লাহ। ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান আছে কি নেই আল্লাহ পাক ভালো জানে। তো কিয়ামতের লক্ষণ হচ্ছে যে স্ত্রীর কথা শুনবে আর মায়ের নাফরমানি করবে, ব্যাপক আকার ধারণ করেছে, মাকে তাড়িয়ে দিচ্ছে স্ত্রীকে ঠিক রাখার জন্য। স্ত্রী বলছে যে আমি তোমার মার সাথে থাকতে পারবো না, যাও, মায়ের থেকে আলাদা হয়ে গেল, মাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসলো, হ্যাঁ, অথবা তাড়িয়ে দিল বাড়ি থেকে, স্ত্রী গাল দিচ্ছে আর ও হিজড়ার মতো তাকাচ্ছে। কেমতের আরো লক্ষণ হচ্ছে 26 নম্বর, যে মানুষ যুবকরা ছেলেরা বাপের নাফরমানি করবে, বাপের কথা শুনবে না, বাপের সাথে কোনো যোগাযোগ নেই কিন্তু বন্ধুর সাথে জমজমাট সম্পর্ক। বন্ধুকে যে কোনো পার্টিতে খাওয়াতে হবে, আর পার্টি না হলেও মাঝে মধ্যে বৃহস্পতিবার শুক্রবার খাওয়াইতে হবে। এই পরিস্থিতি দেখছেন না আজকাল, যার যার সাথে বন্ধুত্ব আছে, ফ্যামিলি ফ্যামিলি সম্পর্কগুলি দেখেন, হ্যাঁ, খাওয়া দাওয়া চলছে, একদিন আপনার বাসায় খাবো আর একদিন আমি খাওয়াবো, কিন্তু বাপের খবরই নেই, হয়তো মায়ের খবরই নেই ওদের টাকা পয়সা দেওয়ার, ওদের খোঁজ খবর নেওয়ার, হ্যাঁ, ওদেরকে খাওয়া দাওয়া দিতে হবে, ওদের চিকিৎসা দিতে হবে, ওদের খোঁজ খবর নিতে হবে, ওদের টেলিফোন করতে হবে, খবরই নাই, কিন্তু বন্ধু বান্ধব একটা দিন সে বন্ধুর সাথে যোগাযোগ না করে থাকা যায়, এগুলো কিয়ামতের লক্ষণ, কিয়ামতের আলামত। জি, ছেলে বাপকে দূরে করে দিবে, মাকে দূরে করে দিবে, স্ত্রীকে কাছে করবে, বন্ধু বান্ধবকে কাছে করবে। এই মর্মে হাদিস রয়েছে তিরমিজিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং এগুলি হচ্ছে কাবিরা গুনাহ, এগুলি হচ্ছে কাবিরা গুনাহ, স্ত্রীর কথা শোনা, স্ত্রীকে কাছে করা আর মাকে দূরে করা।
বাপকে দূরে সরিয়ে দেওয়া, বাপের পরামর্শ না নিয়ে কাজ করছেন, বাপ খবর রাখে না যে ছেলে কি করছে না করছে, কিন্তু বন্ধু বান্ধবের সব খবর আছে। এই চরিত্র দেখছেন না আজকাল? আপনার বন্ধু আপনার সব কিছু জানছে, আপনার টাকা পয়সা কত, টাকা ইনকাম কত, কি জরুরি নয়, অনেক সময় ফেতনা হইতে পারে টাকা পয়সা ইনকাম, কিন্তু আপনার টাকা পয়সা কোথায় লাগাচ্ছেন, কি করছেন, অথবা আপনি কোথায় যাচ্ছেন খবর রাখেন। আপনি উমরা করে চলে আসলেন, উমরা যেমন সৌদি আরব আছেন, আপনার বাপ মাকে খবরই নেই। হ্যাঁ, আপনি এখান থেকে অন্য কোনো দেশে গেলেন, আপনার বাপ মাকে কোনো খবরই নেই, কিন্তু আপনার বন্ধু বান্ধবকে ঠিকই খবর আছে, সব খবর আছে। কি চরিত্র এটা, কিয়ামতের লক্ষণ। বাপ মা আপনার পর মানুষ, হ্যাঁ আজনবী লোক, আর এই বন্ধুরা আপনার আপনজন হয়ে গেছে। কিয়ামতের আরেকটি লক্ষণ হচ্ছে যে মানুষকে খুন করাটা একেবারে হালকা মনে করবে। মানুষকে খুন করা, মানুষের রক্তের কোনো মূল্য নেই, মানুষের রক্তের কোনো মূল্য থাকবে না। তাবারানীতে একটি হাদিস রয়েছে মর্মে, বাদের বিল আমালে সিত্তান, ছয়টি বিষয় আসার আগে বা ছয়টি অবস্থা তৈরি হওয়ার আগে তোমরা ভালো আমল করো। এমারাতুস সুফা, অযোগ্যের নেতৃত্ব, ও কাসরাতুস শুরাত, আর প্রশাসনে যারা জালেম, প্রশাসন শুরতি কাকে বলে পুলিশকে, দেখ এই দারোগা পুলিশ অনেক বেশি হবে, এবারে জুলম অত্যাচার চালাবে, জুলম না চালে কোনো দোষ নেই দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য। এইরকমই ওয়াস্তিগফাফান বিদ্দম, মানুষের রক্তকে, রক্তপাত করাকে, খুন করাকে হালকা মনে করা, ওয়াকাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা, এগুলি হচ্ছে কিয়ামতের লক্ষণ যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 28 নম্বর লক্ষণ হচ্ছে যে ব্যবসা বাণিজ্য এত ব্যাপক আকার ধারণ করবে, অধিকাংশ লোক ব্যবসা বিজনেসে জড়িয়ে পড়বে, আর শুধু সে নয় তার স্ত্রীও একজন বিজনেস, সে তার পার্টনার, সে নিজেও ব্যবসা বিজনেস করে, ডিউটি করে, আর সে তার স্ত্রীও করে, সেও ব্যবসা বিজনেসের জন্য সফর করে, ট্রাভেল করে বিভিন্ন দেশে, তার স্ত্রীও যায়। আজকাল যাদের বড় বড় ব্যবসার প্রতিষ্ঠান আছে দেখেন, বড় কি মধ্যম শ্রেণীর প্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠান আছে, হ্যাঁ একজন লোকের খবর পাচ্ছি যে তার স্ত্রী কোথায় নরওয়ে গিয়ে, ইউরোপের কোন দেশে, কোথায় সে ওই সুইডেনে গিয়ে, কোথায় গিয়ে ইউরোপ আমেরিকাকে বিজনেস করে আসছে, পারচেজ করে আসছে, ওখান থেকে কোনো কিছু অর্ডার দিয়ে আসছে, কোনো কিছু দেখে আসছে, চয়েস করে আসছে, ব্যবসা বিজনেস, হ্যাঁ শরিক, ডিউটিতে শরিক, স্বামী স্ত্রী দুজনে ডিউটি করছে, দুইজন ডিউটি না করলে পেটের ভাত হবে না। আজকাল এই যে স্বামী স্ত্রী দুজনে চাকরি করা, আর চাকরি করে আসার পরে ভদ্রলোক পুরুষ দেখেন নারীদেরও জুলুম হচ্ছে কিভাবে দেখেন, দুইজনে স্বামী স্ত্রী চাকরি করছেন আর দুইজনে ডিউটি করে দুপুরবেলা আসলেন, তো দুজনে একসাথে পাকশাক করেন, জীবনে দেখেছেন? এ ভদ্রলোক লম্বা হয়ে শুইল, ভদ্রলোক লম্বা হয়ে শুইল পুরুষ, একা পুরুষ, আর মহিলা বেচারা সারা, এক তো মহিলা শারীরিক দিক থেকে দুর্বল, গঠনের দিক থেকে দুর্বল, প্রতি মাসে তার ব্লিডিং হয় ইত্যাদি ইত্যাদি, মানসিক দিক থেকে দুর্বল, সব দিক থেকে দুর্বল, তারপরে সমান সমান ডিউটি করে 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে বা 10 ঘন্টা ডিউটি করে এসে আবার পাকশাক কাকে করতে হবে, ওই স্ত্রীকে করতে হবে, ছেলে মেয়ে পেশা পায়খানা করেছে কাকে পরিষ্কার করে দিতে হবে, তার স্ত্রীকে করতে হবে, ঠিক না? ছেলে মেয়েদের পরিচর্যা করতে হবে কাকে, স্ত্রীকে করতে হবে, দেখছেন না? তাহলে কোথায় নারী অধিকার, নারী অধিকার, আর আমরা নারীদেরকে সমান করতে চাই, সমান করতে চাই, মিথ্যুকেরা যারা বলছে সমান করতে, সমান করতে চাই, জানেন খবর, ইউরোপ আমেরিকা ঘুরে আসেন, একই কাউন্টারে সেলসম্যান, একটা ছেলে একটা মেয়ে, মহিলা মহিলা আর পুরুষ চাকরি করছে, মহিলা পুরুষের স্যালারি বেতনে অনেক পার্থক্য আছে। যদি সম্মানই করতে চাও তো ছেলের যে বেতন দিচ্ছ মেয়েকে বেতন, ওই মহিলাকে বেতন দিয়ে কেন দাও না? তাই এরা হচ্ছে মিথ্যুক, আসলে নারীদের ইজ্জত হরণ করতে চায়, নারীদের ইজ্জত নিয়ে তারা ছেলে মেয়ে খেলা করতে চায়, নারীদেরকে বিবস্ত্র করতে চায়, নারীদের ইজ্জত লুটতে চায় এরা। সুতরাং মুসলিম নারী হোক বিশেষভাবে আর অমুসলিম নারী হোক, সকলকে বলছি এখনো চিন্তা করার সময় আছে, চিন্তা করো আর আপন ক্ষেত্রে ফিরো, তোমাদের আল্লাহ ক্ষেত্র ঘরকে নির্ধারণ করেছেন, ওয়াকারনাফি বৈতুল, ঘরের ডিউটি করো, আল্লাহ পাক তোমাদের ইজ্জতের হেফাজত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনা ইয়াদাই সাআতে তাসলিমুল খাসসা, কিয়ামতের পূর্ব মুহূর্তে একটি লক্ষণ হচ্ছে যে বিশেষ বিশেষ লোককে সালাম দেওয়া হবে, সবাইকে সালাম দিবেন না, ও ফুসু তিজারা, ব্যবসা ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে, এমন ছড়িয়ে ছিটিয়ে যাবে ব্যবসা, হাত্তা তোইনাল মার আতো জাউজাহা আলা তিজারা, স্ত্রী তার স্বামীকে হেল্প করবে কিসে, ব্যবসা বিজনেসে, দেখুন ছোট ছোট ব্যবসা, তারপরে হিসাব নিকাশ, এই তুমি হিসাবটা করো তো,
টাকাটা গোনো তো আর তারপরে এই তুমি একটু অ্যাকাউন্টটা সামলাও তো আমার তো এই কম্পিউটার কাজটা করে দাও তো তুমি এই বিলটা বানিয়ে দাও তো পরিচালনা করছ না জি হ্যাঁ কিয়ামতের আলামত এগুলি কিয়ামতের আলামত মুসনাদ আহমদের হাদিস আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন ২৯ নম্বর লক্ষণ হচ্ছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এত ফিতনা ফাসাদ হবে এত অশান্তি বিরাজ করবে যে মানুষ মরণকে কামনা করবে যে হাই মরে যেতাম ভালো হইতো হাই মরে যেতাম ভালো আর বাঁচতে চায় না আল্লাহ আর বাঁচতে চায় না কি পরিস্থিতি তৈরি হয়নি আজকে যে জুলম অত্যাচার মুসলিমদের উপর হচ্ছে বারম্বাই বেঁচে থাকতে কেউ চাইবেন এই অবস্থায় সিরিয়াতে যে জুলম অত্যাচার বেঁচে থাকতে চাইবেন এই অবস্থায় ইরাকে যে জুলম অত্যাচার রাফেজি শিয়াদের পক্ষ থেকে আহলে সুন্নাতের উপর চাইবে এই অবস্থায় কি বেঁচে থাকতে চাইবেন হ্যাঁ চোখের সামনে ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে আর চোখের সামনে নিজের ছেলে মেয়েদেরকে হত্যা করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআত অতদিন কিয়ামত হবে না হাত্তা ইয়ামুর রাজুল বিকাবরির রাজুল এমনকি মানুষ জীবিত মানুষ কবরের পাশ দিয়ে কবরস্থান দিয়ে অতিক্রম করবে আর বলবে ফায়াকুল ইয়া লাইতানি মাকান হাই আমার জায়গা জমিনের উপরে না হয়ে এই কবরে যদি হইত আমি যদি ওই লোকটি হইতাম তো শান্তি পেতাম আর বাঁচতে চাই না আল্লাহ আর থাকতে পারছি না আর বরদাস্ত হচ্ছে না রাওয়াহুল বুখারী হাদিস সহিহ বুখারীর ৩০ নম্বর লক্ষণ হচ্ছে যে ইরাক শাম ইরাক আর শাম শাম মানে হচ্ছে কয়েকটা দেশ আজকাল সিরিয়া জর্ডন প্যালেস্টাইন এই সবগুলি হচ্ছে শাম দেশ তখনকার বৃহৎ শাম এই দেশগুলিতে অবরোধ করবে কুফরি শক্তি যতগুলি কুফরি শক্তি মোনাফিক শক্তি এরা অবরোধ করবে তাদের খাদ্য আসতে বাধা দেবে তারপরে ঔষধ পানি আসতে বাধা দেবে তাদের জন্য রিলিফ সাহায্য আসতে বাধা দেবে ভাষ্যকারগণ বলেছেন যে এই লক্ষণটি বর্তমান যুগে স্পষ্ট দেখা যাচ্ছে দেখেন সামদেশে যে অবরোধ হালাবে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত আর সহি আকীদার মুসলিম ভাইদের মুসলিমদের ওপর যে রাফেজি শিয়া ইরানিদের পক্ষ থেকে রাশিয়ান জালেম নাস্তিকদের পক্ষ থেকে আর অন্যান্য যেসব জালেম দেশ রয়েছে এসব জালেম দেশের পক্ষ থেকে যে অবরোধ রয়েছে এবং জুলুম অত্যাচার চলছে এবং সেখানকার জালেম তাগুত শাসক আহলাকাহুল্লাহ আল্লাহ তাকে ধ্বংস করুক এই বাশার আল আসাদ খবিস লানাতুল্লাহ আলাল্লাহর লানত তার উপর হোক আল্লাহ পাক একে ধ্বংস করুক এবং তার ধ্বংসে আল্লাহ পাক মুসলিমদেরকে যেন আনন্দিত করেন এবং তাদের তার ধ্বংস দ্রুত যেন হয় যার মাধ্যমে আমরা সকলে যেন শান্তি পাই আল্লাহ পাক যেন আমাদের শান্তি দান করেন এই রকম অভিশপ্তদের ধ্বংসের মাধ্যমে তো এইভাবে সেখানে জুলম অত্যাচার হচ্ছে তাদের খাদ্য বন্ধ করে দেওয়া হচ্ছে তাদের সমস্ত রকমের যেগুলি মানুষের বুনিয়াদি প্রয়োজন সেগুলি সেখানে যেতে দেওয়া হচ্ছে না এই মর্মে সহি মুসলিম একটি হাদিস রয়েছে সময়ের স্বল্পতার জন্য সেই হাদিসটি উল্লেখ করলাম না একটি অংশ বলছি ওয়ায়ুশেকু আহলুশাম আল্লাহ ইউজবা ইলাইহিম দিনারুন ওয়ালা মুদিজুর এমন একটা সময় আসবে যে এই সময় শাম দেশে আর ইরাকের কথাও রয়েছে এই দুটি দেশের কথা লম্বা হাদিসে বলেছেন যে একটি সেখানে দিনারও যেতে দেওয়া হবে না সেখানে খাদ্যদ্রব্য যেতে দেওয়া হবে না কুল্লাম মিনাইনা যালিক তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কে বাধা দিবে অবরোধ সৃষ্টি কে করবে খাদ্য যেতে দিচ্ছে না সেখানে সেখানে পানীয় যেতে দিচ্ছে না সেখানে ঔষধ পানি যেতে দিচ্ছে না তাদের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে রেখে দিচ্ছে এগুলো কে করবে কালা মিন কেবালির রূপ রোমানদের পক্ষ থেকে রোমান মানে পশ্চিমা যারা রোমান বলতে পশ্চিমা যারা ইউরোপ আমেরিকা আর এই রাশিয়া সবগুলি এরা যতগুলি শ্বেতাঙ্গ রয়েছে এদের দিকে ইঙ্গিত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা সত্যি নয় এরাই তো পৃষ্ঠপোষকতা করছে এই তাগুত বাশারুল আসাদের হাদিস সহিহ মুসলিমের ৩১ নম্বর লক্ষণ হচ্ছে যে মহামারী দেখা দিবে এমন এমন নতুন নতুন ব্যাধি আসবে যে ব্যাপক আকার ধারণ করবে যেগুলির কোনো ঔষধ নেই সে এইসব ভাইরাস দূর করার জন্য কোনো অ্যান্টিভাইরাস কোনো ব্যবস্থা হয়নি কোনো রকমের টিকার ব্যবস্থা হয়নি ইত্যাদি ইত্যাদি এই রকম বিভিন্ন রোগ দেখা যাবে এক সময় আমরা শুনেছিলাম গুটি বসন্ত ওটাকে যদি কিছু সামলিয়ে থাকে কলেরা শুনলাম তারপরে ডায়রিয়া তারপরে হ্যাঁ এখন এইডস আর ক্যান্সার ক্যান্সার আমার বাপদাদারা জানতো ক্যান্সার হ্যাঁ ক্যান্সার অধিকাংশ লোক ক্যান্সার সুবহানাল্লাহ ক্যান্সার এত ব্যাপক ধারণ করেছে এইডস এই ব্যভিচারের কারণে আর সমকামিতার কারণে এইডসের রোগ আছে ব্যাপক আকার ধারণ করেছে তারপরে যতগুলি ফ্লু ফ্লু এই যে ভাইরাস বলা হচ্ছে বিভিন্ন রকম ভাইরাস কত রকমের রোগ আছে বলছে কোনো চিকিৎসাই নেই কোনো চিকিৎসা নেই কোনো রকম প্রতিরোধক ব্যবস্থাই হয়নি
সহিহ বুখারীতে এই মর্মে হাদিস রয়েছে। এছাড়া অনেকগুলি হাদিসের অর্থ থেকে এই বিষয়টি নেওয়া হয়েছে, কিয়ামতের পূর্বে এরকম এমন এমন রোগ আর এমন এমন মহামারী দেখা দিবে যাতে বহু লোক ধ্বংস হবে, মারা যান। ৩২ নম্বর লক্ষণ আর এই দিয়ে শেষ করে, সেটা হচ্ছে যে দ্রব্য মূল্য বৃদ্ধি পাবে। একটা যুগে মানুষের কাছে চার আনা পয়সা থাকলে তাতে অনেক কিছু পাওয়া যেত। আপনাদের কারো মনে আছে কত টাকা মন ধান ছিল? আমার ছোটকালে মনে আছে, যেটা সর্বশেষ মনে আছে, একেবারে সাত আট বছর বা দশ বছর বয়সে, তার আগেরগুলো তার মনে থাকবে না, তাই না? মনে আছে ১৬ টাকা ২০ টাকা মন ধান, এক মন মানে বুঝেন ৪০ কেজি, ৪০ কেজির দাম ১৬ টাকা থেকে ২০ টাকা আমার মনে আছে। আজকে থেকে ধরেন ৪৫ বছর আগে, ৪০ থেকে ৪৫ বছর আগে ১৬ টাকা থেকে ২০ টাকা মন ধান ছিল। জি, গোস্ত ছিল তখন ২ টাকা কিলো, গরুর গোস্ত ছিল ২ টাকা কিলো। জি হ্যাঁ, এখন এক মন ধানের দাম কত? হ্যাঁ, বাংলাদেশে কত? ৮০০ ৯০০ হাজার যায়, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, টাকা পয়সা অনেক, বান্ডিল কে বান্ডিল টাকা। আজকাল ৫০০ টাকা নিয়ে গিয়ে বাজার হয় না, কেনাকাটা মাছ কিনবে শাক সবজি কিনবে ৫০০ টাকা নোট নিয়ে গিয়ে হয় না, হচ্ছে কি হয় না? জি, কারখানা গেলে তো হবেই না, হ্যাঁ, হাসপাতাল গেলে বড় বান্ডিল বানতে হবে, ১০,০০০ ২০,০০০ ৫০,০০০ লাখ কয়েক লাখ টাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, যে হাদিসে কয়েকটি লক্ষণ উল্লেখ করা হয়েছে, এই লক্ষণটি শুধু বলছে সুম্মা ইস্তিফাদাতুল মাল, এমন পয়সার ছড়াছড়ি হবে মানুষের পকেটে পয়সা। আমরা যখন ছাত্র জীবনে, বেশি দিন আগের কথা বলছি না, আজকের থেকে ৩০-৪০ বছর আগে ছাত্র ছিলাম, তখন প্রথম আমার কাছে যখন, যদি বাপ যদি ২ টাকা দিত খুশির শেষ ছিল না, কারণ তখন সকালে নাস্তায় ২০ পয়সার মুড়ি কিনতাম, মন ভরে মুড়ি খেতাম, ২০ পয়সা দিয়ে মুড়ি কিনতাম, তাহলে পাঁচ বিশম সহক ১ টাকাতে ৫ দিনের মুড়ি নাস্তা করা হইতো। জি হ্যাঁ, ওর সাথে আবার একটু চানাচুরও দিত, বুঝেন তো চানাচুর, তাই না, যাতে করে মজা লাগে খেতে, ২০-২৫ পয়সাতে নাস্তা হইতো। আর এখন নাস্তা করেন তো কত টাকা লাগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর টাকা টাকা কত পকেটে টাকা চিন্তা করেন আপনি মানুষের, বলছেন এত পয়সার ছড়াছড়ি হবে, হাত্তা ইউ তার রজল মেয়াত দিনার, কাউকে ১০০ দিনার দেবেন, ১০০ স্বর্ণ মুদ্রা দেবেন, তারপরেও মনটা খুশি হবে না। আমাদেরকে বাপ মা যদি ৫ টাকা, মনেই পড়ে না যে ৫ টাকা দিতে পেরেছে, কারণ ২ টাকা দিলেই খুশি আমরা, চার আনা লাগবে মাদ্রাসা যেতে, হয়তো ১০ কিলোমিটার যেতে, আর তখনকার ভাড়া বাসে ভাড়া চার আনা ছিল ১০ কিলোমিটার, তো বাকি তো বেঁচে গেল, চলবে কিছুদিন, এক সপ্তাহ দু সপ্তাহ, তারপরে আবার দেখা যাবে ৫ টাকা ১০ টাকা, প্রথম যখন ১০০ টাকা খুশির শেষ নাই, খুশির শেষ নাই, ১০০ টাকা বলে খুশির শেষ নাই, জীবনে প্রথম যখন আমার কাছে ৫০০ কি ১০০০ টাকা হইলো, তখন সুবহানাল্লাহ ভাবলাম যে আমার মতো আর কেউ সুখী নেই, যথেষ্ট সুখী। আর এখন বাচ্চাদেরকে ৫ রিয়াল ধরান, মন উঠেই না তার, মন উঠে না। হ্যাঁ, ইসলামিক পরিবেশের কথা বললাম, বাংলাদেশ স্কুলের ছেলেদের জিজ্ঞেস করে, ওর বাপের আগে জিজ্ঞেস করে, যারা বাংলাদেশ স্কুলের ছেলেদের পড়াচ্ছে, কয় টাকা করে দিয়ে পড়াচ্ছে ডেলি স্কুলে, হ্যাঁ, ইন্ডিয়ান স্কুলে পড়াচ্ছে অথবা পাকিস্তান স্কুলে, যে এদেরকে জিজ্ঞেস করে, ইন্টারন্যাশনাল স্কুলে যারা পড়ছে, যে ডেলি কয় টাকা করে দিচ্ছেন আর মাসে কত টাকা দিচ্ছেন, আর কত টাকা চুরি করছে আল্লাহ জানে, ভিতর ভিতর মায়ের কাছ থেকে নিচ্ছে, বাপের কাছ থেকে নিচ্ছে, আবার কিছু লুকিয়েও নিচ্ছে, তারপরে পেট ভরছে না, খুশি করতে পারছে না। ফায়াজাল্লো সাখেতান বুখারীর হাদিস, তারপরও নারাজ থাকবে ১০০ দিনার দিয়েও, নারাজ থাকবে। একটা লোককে কোনো কিছুর মূল্য দিচ্ছেন, হ্যাঁ মূল্য তো খুশি হয় না, আরে ১০০ দিন আর তারপরও রাজি না, আরে পকেটে আপনার চিন্তা করেন পকেটে মোবাইলের দাম কত, হ্যাঁ তারপরে মন ওঠে না, আমার মোবাইলটা সবার চাইতে সস্তা, হ্যাঁ নতুন নতুন মোবাইল, আমারটা অনেক পুরাতন হয়ে গেছে, নিজেকে তুচ্ছ মনে করছেন, নিজেকে গরিব মনে করছেন, আমি মনে হয় এই সমাজে গরিব মানুষ, কারণ আমারটা হচ্ছে ৫০০ রিয়ালের মোবাইল আর এদের কাছে ২,০০০ ৩,০০০ ৪,০০০ রিয়ালের মোবাইল। কিয়ামতের লক্ষণ সহিহ বুখারীর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের উপর কায়েম রাখেন এবং সমস্ত গুনাহ খাতা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সমস্ত অন্যায় থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, সমস্ত রকমের পাপ থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফিতনা থেকে আমাদেরকে নিরাপদে রাখেন, ঈমানের ফিতনা থেকে, ধর্মীয় ফিতনা থেকে, পয়সার ফিতনা থেকে, দুনিয়ার ফিতনা থেকে, নেতৃত্বের ফিতনা থেকে, আর নারীদের ফিতনা থেকে, সমস্ত রকমের বালা মুসিবত থেকে, কাফের জালেমদের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, মুসলিম উম্মতের আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ পাক বিশেষভাবে দোয়া করি বার্মার মুসলিমদের আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক তাদের বালা মুসিবত যেন দূর করেন, তাদেরকে দিন ইসলামের দিকে, তাদের যারা অসৎ লোক তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন,
যারা সৎ লোক তাদেরকে দাঁড়াবার আল্লাহ পাক তৌফিক দান করেন, আল্লাহ পাক মুসলিম জাতিকে জিহাদের জন্য দাঁড়াবার তৌফিক দান করেন। যতক্ষণ পর্যন্ত জিহাদ না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিম জাতির জুলমের অবসান ঘটবে না। জিহাদ কি শুধু ভয় করে কুফরি শক্তি, এই বার্মার বুদ্ধির শক্তি। সুতরাং কচু কাটা হয়ে এইরকম মারা না গিয়ে যদি একটা কাফেরকে কমাইতে পারেন, আমি তো মরবই, মরতেই হচ্ছে, তো শুধু রিকোয়েস্ট করি আর হাত পা ধরে পড়ে গিয়ে আর খুন করছে, এইরকম খুন হওয়ার চাইতে আল্লাহ পাক রব্বুল মুসলিম জাতিকে দাঁড় হওয়ার তৌফিক যেন দান করেন, আর জিহাদ কায়েম করার আল্লাহ পাক তৌফিক দান করেন। মুসলিম শাসকদের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ভালো শাসক দান করেন, যে শাসকের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ইজ্জত সম্মান যেন ফিরিয়ে দেন, আর মুসলিম জাতির ইজ্জতের আল্লাহ পাক হেফাজতের ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাদেরকে দুনিয়ায় রাখবেন সুখ শান্তিতে রাখেন, আর যখন আল্লাহ পাক আমাদেরকে নেবেন তখন যেন লা ইলাহা ইল্লা আল্লাহর উপর নেন, পাঁচ অক্ত সালাতের উপর আমাদের রূহ কবজ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, আমাদের ভুল ভ্রান্তি আল্লাহ পাক মাফ করে দেন, আমাদের বাপ মায়ের কবর আজাবকে আল্লাহ পাক দূর করে দেন, যাদের বাপ মা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ পাক সুস্থ রাখেন, ইমানের অবস্থায় রাখেন, আল্লাহ পাক নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ পাক তাদেরকে সুখের জীবন যেন হায়াতে তাইয়্যিবা দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জিহাদ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আক্রমণাত্মক জেহাদ, মানে ওরা ওইভাবে আমাদের রক্তের পিপাসু নয়, আমাদেরকে খুন করে না, কিন্তু তারা আমাদের জন্য একটা রিস্কি আছে তখন এই অবস্থায়, কিন্তু যদি আমরা ঠান্ডাভাবে চলি তো হয়তো সেখানে বসবাস করা যাবে, তখন জনগণ জেহাদের ডাক দিতে পারে না। কিন্তু যেই সময় মুসলিমদের ঘরে ঘরে ঢুকছে, গ্রামে গ্রামে ঢুকছে আর খুন করছে, তাদের বাড়িঘর জ্বালাচ্ছে, ধন সম্পদ লুট করছে, ধর্ষণ করছে, সেই সময় জিহাদুদ্দাফা প্রতিহত করার জিহাদ, হ্যাঁ ডিফেন্সমূলক, হ্যাঁ প্রতিরক্ষামূলক জিহাদ, এটার জন্য শাসকের কোনো প্রয়োজন করে না। তখন তখন উচিত হবে যে একজন কাফেরকে কমপক্ষে জাহান্নামে পৌঁছে দিয়ে আপনি শহীদ হয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্না কাতলাকুম ফিন নারি ওয়া কাতালানা ফিল জান্নাহ, ওদের ওদের যারা নিহত হবে কাফের তারা জাহান্নামে যাবে, আর আমাদের তো এমনি তো মরতে হচ্ছে, এরা তো মরছে, এরা জান্নাতে যাবে ইনশাআল্লাহ, আমাদেরগুলো ইনশাআল্লাহ শহীদ হবে আর তাদেরগুলো জাহান্নামে পৌঁছবে। তুই এমনি তাদের কাছে মার খেয়ে মরে যাওয়ার চাইতে, হ্যাঁ খুন হওয়ার চাইতে মেরে মরা। এই জন্য ওখানে ওখানকার লোক, বিশেষ করে বাইরের লোক সেখানে যেতে পারবে কি না আইনগত ভাবে এটা দেখার বিষয় রয়েছে, সেটা আমি বলবো না, হ্যাঁ না কিছু বলবো না, কিন্তু সেখানকার লোকের শুধু মার খেয়ে মরে যাওয়ার চাইতে মারো আর মরো এটি হওয়া উচিত। একটা দিক আছে যে রিয়াকশন হচ্ছে কি, মানুষ আবেগী, যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই আবেগী হয়ে তখন হয়তো এমন কিছু কাজ করে ফেলবে যেটা শরীয়তে জায়েজ না। এখন ধরেন বুদ্ধিস্ট জালেম হচ্ছে, কোন বুদ্ধিস্টরা, বার্মার বুদ্ধিস্টরা, বাংলাদেশে বুদ্ধিস্ট আছে, তারা আপনাদের কাউকে খুন করেনি, তারা আপনাদের সাথে শান্তিতে বসবাস করতে চায় নাগরিক হিসাবে। এখন রিয়াকশনমূলক এইসব দেখার পরে তোদের বুদ্ধিস্টরা মারছে আমরা তোদেরকে মারবো, এটা হইতে পারে না, পারে না, যেটা আপনার জন্য হারাম জায়েজ নয়, বাংলাদেশের কোনো বুদ্ধিস্টকে মারবেন, হ্যাঁ ভারতে কোনো হিন্দু, হ্যাঁ যদি মুসলিমকে মারে সেজন্য বাংলাদেশে আপনি মন্দির ভেঙে দেবেন, হ্যাঁ বা বাবরি মসজিদ ভাঙছেন মন্দির ভেঙে দেবেন, এটা শরীয়তে বৈধ নয়, জায়েজ নয়, হ্যাঁ তার বৈধ পন্থা রয়েছে। কথা হচ্ছে যখন কারো বাড়িতে ঢুকে মারবে অথবা গ্রামে ঢুকে মারছে তখন অস্ত্র ধরার ক্ষেত্রে শাসকের কোনো অর্ডার প্রয়োজন নেই, এবং সেই ক্ষেত্রে মুসলিম শাসকের নেতৃত্বের কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে ফতোয়া। বাকি কথা হলো যে এইভাবে মানুষ আবেগী হয়ে এতে ক্ষয়ক্ষতির দিক আছে, ওই জন্য হয়তো শেখ বলেছেন এদিক দিয়ে ঠিক, আল্লাহ আল্লাহ পাক হেদায়েত ঠিক আছে, আমি এই জন্য বলছি না যে একেবারে এগুলো প্রচার করবে না, যদি এই প্রচার মাধ্যমগুলিতে না জানতে পারে তাহলে তো বিশ্বের কাছে বা জনগণের কাছে এই খবর পৌঁছিবে না, কমপক্ষে সজাগ হয়ে তাদের জন্য দোয়া করবে। আমরা তো দোয়া জানতেই পারতাম না যে এত জুলুম অত্যাচার হচ্ছে বারমায় যদি আমরা এইসব খবর না পেতাম, ঠিক না, কারণ এই যে মিডিয়া টিভি অথবা রেডিও সেন্টার এগুলি সব কুফরি শক্তির হাতে, পিছনে ইহুদি শক্তি রয়েছে আর অন্য কোথাও কারো মাধ্যমে প্রচার হইলেও পেছনে সবগুলি ইহুদি শক্তি, মিডিয়া মানে ইহুদি শক্তি, বোঝা গেছে, জি হ্যাঁ, যার ফলে এই সব খবর তারা দেবে না, মুসলিম খুন হচ্ছে এইসব খবর বার্মারও দেবে না, সিরিয়ারও দেবে না, প্যালেস্টাইনেরও দেবে না, কোথাকারও খবর দেবে না, এরাকেরও দেবে না, বুঝছেন না, তো এই খবরগুলো অবশ্যই জানতে হবে, কিন্তু এই খবরগুলো জানার পরে সিদ্ধান্ত নেবে কি জনগণ, না, এইটাই কিয়ামতের লক্ষণ বলে, জনগণ সিদ্ধান্ত নেবে না, জনগণ মন্তব্য করবে না, জনগণ পদক্ষেপ নেবে না, পদক্ষেপ নেবে কারা, মুসলিম শাসকরা,
এবং আলেম আলমারা এই ক্ষেত্রে তারা পরামর্শ করবে যে কি করা যেতে পারে, এবং এই ক্ষেত্রে কোন শাসকের মাধ্যমে মুসলিমদের এই জুলমের অবসান ঘটাবার কোন রাস্তা খোঁজা যেতে পারে কিনা। আলেম অস্ত্র হাতে নিয়ে নেতৃত্ব দেবে না, এটা ইসলাম বলছে না, মুসলিম শাসক লাগবে, কিন্তু হচ্ছে মুসলিম শাসক ওইরকম তো আমাদেরকে তৈরি করার জন্য আমাদেরকে পরিবেশ তৈরি করতে হবে, সমাজ তৈরি করতে হবে। এখন মগজে নাস্তিকতা ঢুকে আছে, মগজে গণতন্ত্র ঢুকে আছে, মগজে আপনার সেকুলারিজম ধর্মনিরপেক্ষ ঢুকে আছে, এইটা কে দূর করবে? এটা আলেমরা দূর করবে। এটা দূর করার পরেই না আপনার ভালো শাসক খুঁজবেন, না হলে তো অসৎ শাসক নিয়ে আসছেন আপনারা, অসৎ শাসক তেমনি আসেন, আপনাদের মতো লোকের নিয়ে আসছে, ঠিক কিনা? আপনি নিয়ে আস, আপনার ভাই নিয়ে আসছে, বুঝা গেছে? আপনার ভাই চোর, সেই জন্য ও চোর শাসক চাই, না হলে তো মুশকিল। আপনার মতো ভালো ধার্মিক শাসক হলে তো ও যাচ্ছে হাত কেটে নেবে, তো ওর ভয় আছে, ঠিক কিনা? জি হ্যাঁ। তো সুতরাং আমি যদি ভালো হই যথেষ্ট নয় যতক্ষণ আমার দেশবাসী ভালো না হবে, হ্যাঁ আমার মুসলিম জাতি ভালো না হবে, এই কাজটা আলেমরা করবে। এদেরকে অবশ্য আগে মুসলিম বানাইতে হবে। আসল মুসলিমরা জাতিগত মুসলিম মুসলিম আছে কিনা এটা দেখার প্রশ্ন না। নামাজ না, ফরজ অজিবের হেফাজত না, হারাম কাবিরা থেকে বাঁচা না, হারাম খাওয়া থেকে বাঁচা না, হালাল রুজি আর না তাদের আখেরা সম্পর্কে কোনো চিন্তা, পেট পূজা বেশ। আকিকা সুন্নতি তরিকা সপ্তম দিনে, আকিকার আলোচনা আছে আমার দু তিনটা, নবজাত সন্তানের বিধান, তারপর আকিকার বিধান, এগুলো ইন্টারনেটে ইউটিউবে আছে, শুনে নেবেন, সার্চ করলে পেয়ে যাবেন। সাত দিনের দিনে দেবেন, যদি সাত দিন পার হয়ে যায় তাহলে সুন্নতি যেটা সহি হাদিস সেটা পার হয়ে গেল, বাকি দিয়ে দেন কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। একটা চোদ্দ একুশের হাদিস রয়েছে, কেউ সহি বলেছেন কেউ জয়ী বলেছেন, ইখতিলাফি এই বিষয়। তারপরেও লেট হয়ে গেছে, দেবেন কে দেবেন না, একদল বলছেন আর দিয়েন না, আরেক দল বলছেন দেন, আল্লাহ মালবানি বলছেন যে দেন, আল্লাহ কবুল করবেন, কিন্তু ইচ্ছা করে শখ করে লেট করবেন না, সময় আছে হাতে, আর মাসলাও জানছেন যে সাত দিনে সুন্নাত, তো দেরি কেন করবেন গোশত খাওয়ার জন্য?